إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم ওয়া সাল উমরাসীন বেদা ওয়া বেদাল সম্মানিত মুসলিয়ান করাম আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে রসুল্লা সাল্লি সাল্লাম যখনই তিনি ভাষণ দিতেন বা কথা বলতেন যখনই আলোচনা করতেন তখন তিনি এই কথাগুলি দিয়ে তার বক্তব্য শুরু করতেন একটি হচ্ছে তিনি বলছেন ইন্না আহমদুলিল্লাহ রহমাদু আল্লাহর প্রশংসা করতেন তারপরে রসুল ফদরুগ পাঠ করতেন তারপরে তিনি যে জিনিসটা বেশি দিতেন সেটা হচ্ছে বলতেন সেটা হচ্ছে সবচেয়ে উত্তম বাক্য কোনটি হ্যাঁ বলছেন সল্লা সাল্লাহ আসসালাম বলছেন যে ইন্না খেয়াদি হাদি মহামদিন সাল্লাহ আসলাম এবং সুল্লাহ সাল্লা আসসালাম বলছেন যে সবচেয়ে উত্তম বাক্য হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যেটা আসছে এটা আল্লাহ তালার পক্ষ থেকে কি আসছে আল্লাহর বাণী কোরআনে করিম কোরআনে করিম এবং রসোল্লা সাল্লাহ হাদিস হাজিজ কোরআনে করিম এবং রসল্লা সাল্লাহ আদর্শ এই দুইটাকে রসোল্লা ইসলাম বারবার স্মরণ করে দিতেন প্রত্যেকটি মসজিদে যখনই বসতেন তখনই স্মরণ করে দিতেন যে এই দুইটা জিনিস হচ্ছে উত্তম বাক্য এবং দুইটা জিনিস উত্তম আদর্শ এই দুই উত্তম বাক্য এবং উত্তম আদর্শ কালামের মধ্যে কথার মধ্যে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা আল্লাহ তাল্লাহ কোরআন কারিম বলেছেন ওমন আসদকু মিন আল্লাহ কিলা আল্লাহ চেয়ে সত্য কথা কথক আর কেউ নেই আল্লাহ তালা আবার বলছেন ওয়ামান আস দকু মিন আল্লাহ হাদিহা আল্লাহ চেয়ে উত্তম কথা বিশুদ্ধ কথা সত্য কথক আর কেউ নেই আল্লাহ তাল কোরআন ক্যারিমে এটা বলার কারণ কি। আল্লাহর বাণী এটাই হচ্ছে সত্য আল্লাহ তিনি সত্য রসোল্লা সাল্লাম যখন রাতের সলাতে দাঁড়াতেন দাঁড়ানোর আগে অজু করতেন তখন একটা দোয়া পড়তেন দোয়ার মধ্যে বলতেন আল্লাহ হে আল্লাহ কাহাকুন তোমার কথা হক ওয়ারাদা কাহাক কুন তোমার ওয়াদা হক এভাবে রসুল্লাহ সাল্লাম অনেকগুলি হকের কথা বলতেন যেগুলি সবই সত্য হকটা কী জিনিস সত্য হক হচ্ছে হক হচ্ছে যেটা সংবাদ দিবে এটা সত্য সত্য সংবাদ আর যেটা বিধান দিবে এটা ইনসাফপূর্ণ বিধান এটা হচ্ছে হক কোরআনকারিবে যেখানে পাইবেন হক বিল হক এর অর্থ যদি সেটা সেটা যদি কোনো বিধান হয় তাহলে ইনসাফপূর্ণ বিধান আর সেটা যদি কোনো কোনো কাহিনী হয় বা ঘটনা হয় তাহলে সবচেয়ে সত্য কথা হচ্ছেন আল্লাহ তার কারণ কেউ যখন ছিল না ছিল কি আল্লাহ তার কোনো সন্দেহ নেই তিনি আখের ওয়াল জয়াহেরু ওয়াল বা তিনি প্রথম এবং তিনি শেষ তিনি জাহেরু তিনি সর্ব উপরে ওয়াল সবচেয়ে নিকটে আমাদের দেশের ভাষা অনেক অনুবাদ করে তিনি সব তিনি প্রকাশ্য তিনি গোপন অনুবাদটা শুদ্ধ নয় অনুবাদ হবে তিনি সর্ব উপরে কারণ রসুল্লাহ সালে ব্যাখ্যা করে দিছে আল্লাহম আন্তাল ওবুল ফালাইসা কাবুল ও অন্তাল আখেরও ভালাইসা বার দেখ আল্লাহ আপনি সবার আগে আপনার আগে কেউ ছিল না আপনি সবার পরে আপনার পরে কেউ থাকবে না ও আন্ত জহের ও ফালাইসা আকাশে আপনি সব কিছুর উপরে আপনার উপরে আর কেউ নেই রসুলের ব্যাখ্যা যেখানে আসছে সেখানে মানুষের ব্যাখ্যা কাজে লাগবে না আর ও বা বাতুন ফলাইসা দু না কাশে। আপনি সবচেয়ে নিকটে আপনার চেয়ে নিকটে আর কেউ নেই তিনি আরশের উপর থেকেও আমাদের নিকটে তিনি যা বলেন তা সত্য তিনি যা বলেছেন সংবাদ দিয়েছেন তা সত্য সংবাদ দিয়েছেন যিনি যা শরীয়ত দিয়েছেন সবচেয়ে ইনসাফপূর্ণ শরীয়ত হচ্ছে মাহমুদর যেটা আল্লাহ তালা দিয়েছেন যোগে যোগে দিয়েছেন এবং সর্বশেষ যেটা দিয়েছেন পরিপূর্ণ শরীয়ত তিনি দিয়েছেন মাহমুদুর রসল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে এই জন্য সাথে সাথে যখন বলেন যে আল্লাহর কালাম হচ্ছে সবচেয়ে উত্তম কালাম সাথে বলছে ওখায়ল হালি হালি মোহাম্মদিন সাল্লুআল আসালাম মুসুল্লা সাল্লাম আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ এর আগে নবী রাসুল যারা ছিলেন তাদের আদর্শ তখনকার যুগে ছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আসার পরে আর কোনো নবী রাসুল আদর্শ সেখানে আর কোনো চলবে না আর কোনো রাসুল রসুল আদর্শ চলবে না অনেকেই দেখা যায় তাওরাত পরে ইন্ডিল পড়ে সেটা কিন্তু আসলে গ্রহণযোগ্য হবে না মোহাম্মদ রসুল্লা সাল্লাহসাল্লাম আসার পরে আর কারো আদর্শ গ্রহণ করা হবে না এই জন্য রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে লৌকায়না মুসা হাইয়া লামা ওসাউল্ল ত্রিবাড়ে যদি মুসা জীবিত থাকত আমার অনুসরণ বৈত তার কোনো ছিল না মুসা আলাইসাল্লাম যদি জীবিত থাকতো এক সবচেয়ে সম্মানিত পাঁচজন নবীর নবীর রসুলদের মধ্যে একজন হচ্ছে মুসা আলাহ তার অনুসারী থাকার কারণে তার অনুসারী থাকার কারণে এবং মদিনাতে তার অনুসারীদের একটা দাপট থাকার কারণে রসল্লা আসলাম বিশেষ করে উল্লেখ করেছেন তাদেরকে যে লউকানা মুসা হাইয়ান লামা ওসাইল্লা বাড়ি যদি মুসা জীবী থাকত মুসা আল্লাহ সাল্লা অর্থাৎ মোহাম্মদ অনুসরণ করা তার কোনো গতন্ত্র ছিল না এই জন্য একদিন অমরাজ আহ তাওরাতের একটা কপি ফালি পেয়ে এটা এনে পড়তে আরম্ভ করলেন রসুল্লা সাল্লাম দিয়ে তিনি তাকাচ্ছিলেন পড়তেছিলেন এমনি তো তিনি পড়ার কারণে রসুল্লা সাল্লাম চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো লাল বর্ণ হয়ে গেল কেন সেটা তিনি বলছেন অর্থাৎ এরপরে ওমরা যে অনেকক্ষণ পড়ার হল তাকালি দিকে দেখে দিয়ে রসুল্লাহ আসলাম প্রধান্বিত চোখে তিনি তাকাচ্ছেন তিনি বললেন যে আমি আল্লাহর গজব চেয়ে আশ্রয় চাই রসুল রসোল্লাহ সাল্লাম বললেন আমি কুণ আন্তম্ব ইবনুল খত ইবুল খত্তব ব্যতীব্যস্ত হয়ে গেছ দিন জানার জন্য আল্লাহর দিন পূর্ণ করবেন তিনি পরিপূর্ণ করে দিবেন তারপর আল্লাহ তাল্লা তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছে যে কোনো জিনিস পরিপূর্ণ হয়ে যায় সেখানে আপনার আমার আর পরিপূর্ণ করার কিছু থাকে না সেটা পরিপূর্ণ সেখানে আর কারো থেকে কিছু ধার করার সুযোগ থাকে না তা আল্লাহর বাণী দিয়ে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে মহম্মদুর রস্ল্লা সাল্লাস্লাম আদর্শ দিয়ে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এই জন্য খায়রুল হাদিয়া হাদি মোহাম্মদিন সাল্লি আসসাল্লাম ইন্দ ইন কাল হাদিস কিতাব কিতাবুল্লাহ উল্লাহ রসোল্লাহ আসলাম উত্তম সত্য বাণী হচ্ছে আল্লাহ কিতাব আল্লাহর কিতাব এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বাণী এই দুইটার মধ্যে যারা হেদায়ত নিবে না তারা কোনো হেদায়ত পাবে না আজকের দিনে মানুষ দুনিয়া কত রকমের যে খোঁজ তার হিসাব নেয় কত বই পড়ে যেগুলো তো যেগুলো হেদায়ের থেকে অনেক দূরে রাখে মানুষদেরকে এবং এমন এমন সাবজেক্ট পড়ে যে সাবজেক্টগুলো কখনও তাদেরকে দিনের দিশা দিবে না বিশ্বাস করেন যে সমস্ত সাবজেক্টের নাম দর্শন আছে ও দর্শন তো আসলে আল্লাহ রসুলের বিরোধী পরিপূর্ণ বিরোধী কথা দর্শনের মধ্যে দিন দিনের সম্পূর্ণ দিন বিরোধী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সরাসরি বিরোধী কারা জানেন নবীদের সরাসরি বিরোধী কারা নবীদের সরাসরি বিরোধী হচ্ছে দার্শনিকরা দার্শনিকরা নবীদের সরাসরি বিরোধী দার্শনিকরা কখনও নবীদের নবীর দিনকে কখনো নবীর দিনকে মেনে নিতে পারে না তারা শাস্ত্রকে সব কিছুর উপর প্রাধান্য দেয় তো এই জন্য সবচেয়ে বড় শত্রু হচ্ছে দর্শন শাস্ত্র ইসলাম কারণ কি জান ইসলাম হচ্ছে না দেখে না যে না দেখালাকে দেখছি নাকি দেখি নেই মালাইকাদের দেখেছি দেখি কিতাব নাজিল হতে দেখেছি দেখি নেই রসুলদের কাউকে দেখেছি দেখি নেই কবরের আজাব দেখেছি দেখি নেই মাঠে মাঠের জিনিস দেখেছি দেখি এত কিছু না দেখার পরেও এর উপরে ইমান আনা এটা না হচ্ছে ইমান বিল গাই আর দার্শনিকদের কথা হলো যা দেখি না তা মানি না তাহলে কী হলো সম্পূর্ণ উল্টা সম্পূর্ণ উল্টা অথচ আজ এইগুলি বেশি পড়া হয় বেশিরভাগ মানুষে দেখা যায় যে যুক্তি দিয়া যুক্তি দিয়া ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় আমরা বলি যে না যৌক্তিকতার মাধ্যমে ইসলামের আদর্শ আপনি দেখাতে পারবেন যেটা যৌক্তিক জিনিসটা বলতে পারবেন কিন্তু ইসলামকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে পারবেন না আল্লাহ ইমানুরফ্রামে সারাদিন যুক্তি দেন না কেন যুক্তি দিয়ে কাজ হবে যেই ব্যক্তি এই জায়গাতে ঢুকেছে সেই জায়গা একসময় বিপদ হবে এই জন্য দেখা গেছে বড় বড় ইমাম বলে খ্যাত ইমাম রাজি বলেন বা গাজ বলেন শাহরাজানি বলেন বড় বড় বিখ্যাত কালাম শাস্ত্রবিদ যারা দর্শনে একবার ঢুকেছে যখনই তারা এই জায়গায় ঢুকেছে অর্থাৎ চুক্তি নিরিখে গেছে ধীরে ধীরে তারা দিন থেকে দূরে সরে গেছে মৃত্যুর সময় সন্দেহ নিয়ে মারা গেছে বেশিরভাগ সময় বলতো যে এ বুড়ির ইমানটা কি আমার দিতে পারবে নিশাপুরের বুড়ির ইমান কি জানেন এক দার্শনিক যাচ্ছিল নিশাপুর দিয়ে যাওয়ার সময় তো মানুষ তার পিছনে দৌড়া সাধারণত দেখেন কোনো বড়ো লোক আসলে বড়ো আলেম টালেম আসলে আমরা দৌড়াই পিছনে কী হয়েছে না হয়েছে খোঁজ নিতে পিছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো বুড়ি বলে মানুষ দৌড়াচ্ছে কেন বলে এখানে এক লোক যাচ্ছে যার আল্লাহ অস্তিত্ব সম্পর্কে একশো একটা দলের জানা আছে আল্লাহ অস্তিত্ব সম্পর্কে একশো একটা দলিল জানাস একশো একটা জানা জানাস আলো অস্তিত্ব সম্পর্কে তো বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ আমার একটা একশো একটা সন্দেহ নেই একশো একটা দলিলও নেই আমি শুধু বিশ্বাস করি আল্লাহ আছেন আমি তার হরত করি আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই ওই এটা শুনছে দার্শনিক বেটা মৃত্যুর সময় বেটা বলতেছে হায় রে আমি এখন আমি সারাদিন শুধু মৃত্যুর সময় তার সমস্যা কী হয়েছে সে বলতেছে যে একজন অস্তিত্ব আছে শয়তান বলে যে অস্তিত্ব থাকলে তার দলিল কি সে এখন দলিল আনছে যে সম্ভব সম্ভাব্যতা একটা দলিল যে পৃথিবীর অস্তিত্ব সম্ভব তো বলছে সম্ভাব্য তো বাস্তব হয়ে গেছে তো বাস্তব যদি থেকেই থাকে তো আবার সম্ভব ধরতেছ কেন সম্ভব ধরলে তোমার লাগে একজন সম্ভব আনয়নকারী লাগে বাস্তবতা আছে তুমি আনয়নকারী বলতেছো কেন এটা তো আগে থেকেই আছে, মানে তারের সন্দেহের মধ্যে ফেলতেছে বারবার ইমান থেকে দূরে শোনার জন্য যত বিষয়ে শয়তান বাসস্থা পড়তেছে এখন সে বলতেছে যে আমার নিশাপুরের বুড়ির ইমানদারটা আমার ওই সব যুক্তিবিদ্যায় কাজ হবে না যুক্তিবিদ্যায় কাজ হবে না এই জন্য আল্লাহ তালা কোরআন একাডেমির শুরুতেই বলেছে আলিবুল্লাহ কিতাব হুদাহি আল্লাদিন এই মিনুয়েল কিতাব এই কিতাব কার উপকার দেবে জানেন আল্লা দিন এই মনুল গাইব যারা গাইবের উপর ইমান রাখে গাইব কি না দেখে বিশ্বাস করা না দেখে অর্থ এই নয় যে দেখব না এটা কিন্তু মনে রাখতে হবে না দেখে অর্থ দেখব না এটা না বা দেখা যায় না এটা না আমরা এখন না দেখেই মেনাচ্ছি আমরা এখন না দেখেই মেনাচ্ছি কিন্তু সময় যখন হবে প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাব সময় যখন হবে দেখতে পাবো আল্লাহকে দেখতে পাব কখন রসুল্লা সাল্লা সালাম বলেছে ইন্ম তারা রব্বা কুম হ্যা মতো কখনো তোমরা তোমাদের রবকে দেখতে পাবে না তখন না মারা যাচ্ছ এই জন্য সুল্লা সাল নিজেও আল্লাহকে দুনিয়াতে চর্মচক্ষে দেখে নেন স্বপ্নে দেখেছেন স্বপ্নে দেখে না শরীর সঠিক দেখা নয় মানে সঠিক সত্যিকার রূপ নয় সত্যিকার সুরত নয় কিন্তু তাকে দেখব আমরা সবাই কখন জান্নাতে যখন যাব জান্নাতে যখন যাব তখন কিন্তু আমরা সবাই দেখতে পাব দলিল কি আল্লাহ তাল্লা কুরআকারিম বলেছেন উজু হুঁই ইয়াও মা ইলা রব বেহা কিছু চেহারা সেদিন সুপ্র উজ্জ্বল হবে সুফর উজ্জ্বল হবে আনন্দিত থাকবে মানে চেহারা চেহারা আনন্দের আভা ফুটে উঠবে ইলা রব বেহা নাও কেন সেটা কারণ তারা রবের দিকে তাকিয়ে গেছে সুফান সুফান হাদিসা আসি যখন জান্নাতিরা। জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ আল্লাহতালা তাদেরকে বলবেন ইয়া হলাল জান্না হে জান্নাতিরা আল্লাহ আজি তোমাদেরকে আমি বাড়িয়ে দিব না কলা তখন তারা বলবেন আপনি আমাদের আর কি বাড়িয়ে দেবেন আলাম তুদ খিন্নাল আপনি আপনি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি ওহ তুন জিন্নার তুনজিন আমিন আনার জাহান থেকে আপনি কি নাজার দেননি তখন আল্লাহতালা বলবেন বালা অবশ্যই আমার কাছে এর চেয়ে বড়ো জিনিস আছে যেখানে আল্লাহ তালা কোরআনে কারিম বলেছেন আল্লা দিনা মজিদ আমার কাছে বাড়তি আছে কোরআনে কারিম বলেছেন কি আল্লাহ তালা আমার কাছে বাড়তি আছে সে বাড়তিটা কী সেটা হচ্ছে আল্লাহতলা তখন তার চেহারা আমাদের দেখাবেন সেই চেহারা দেখে এর চেয়ে বড়ো আনন্দ আমরা দুনিয়াতে কোনোদিন ভোগ করি আখড়াতে হচ্ছে বড়ো আনন্দ কাছে পাবো এরকম ভুলে আসলে তাহলে দেখতে পাবো আমরা কিন্তু শর্ত হচ্ছে মরতে মরার পর দুনিয়ার বুকে দেখতে পাই না কেন দুনিয়াটা কি আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআনে কেরি বলে দিয়েছেন আল্লাহ আসেন জীবন এবং মৃত্যু দিয়েছে যাতে করে পরীক্ষা করতে পারে পরীক্ষা করে জীবন দিয়ে না মৃত্যু দিয়ে করে পরীক্ষা দিয়ে জীবন দিয়ে করে জীবনের মধ্যে করতে হয় মরে গেলে তার পরীক্ষার জায়গা নেই মরে গেলে মৌলিক পরীক্ষা শেষ তো পরীক্ষা আছে আগে কি করেছেন সেটা অনুসারে পরীক্ষা দিতে হবে দুনিয়ার বুকে কি করেছেন সেটার প্রমাণ নিয়ে কবরে যেতে হবে সেখানেও পরীক্ষা আছে কিন্তু মরার আগেই পরীক্ষাটা পাশ করতে হবে লিএবলু একুম আইকুম আসছেন নামেরা যে উত্তম কাজ কে করে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা জীবন এবং মৃত্যুর ব্যবস্থাপনা রেখেছেন সেই জন্য দুনিয়াতে তিনি না দেখা অদেখা না দেখিয়াল আমরা এমন জিনিসে বিশ্বাস করছি যে জিনিসটা যদি দেখা হয়ে যায় সেটার উপর আর আপনার ইমান বিল গায়েব থাকবে না সেটা আল্লাহ দরবার গ্রহণযোগ্য হবে না আল্লাহ দরবার গ্রহণযোগ্য হয় না ধরেন আপনি মৃত্যুর আগ মুহূর্ত তখন আপনি ফেরেস দেখতে পাবেন ফেরেস তারা আল্লাহ মদ দিল বসার হাদিসে আসে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন বারা ইবনে আজরাদ হাদিস সুনান কিতাব হাদিসটি বর্ণিত হয়েছে যে যখন একজন ইমানদার অথবা একজন কাপের ফাজের হাদিস দুইটাই দুইটা আলোচনায় আসছে মৃত্যুর মৃত্যু মৃত্যু মারা যাবে এমন সময় মালাইকে তখন প্রথমে আসে মত তিনি এসে মাদদাল বাসার তার চোখ যোদ্ধ যত দূরে বসে বলে সেখান থেকে তার আরওয়ানদের পাঠান লোকদেরকে যাদেরকে অনুহরণ করবে তাদেরকে পাঠান পাঠাইয়া তাকে তার ডাকতে থাকে এই সময় এই যে ডাকছে এই সময় সে দেখতে পায় এই সময়টা করা বলে মানে এই সময় মৃত্যুর শ্বাস চলে আসে এই সময় সে ইমানের কথা বললে আল্লাহ সেটা গ্রহণযোগ্য হয় না আল্লাহ কারণ সে এটা এখন যে জিনিস মতো দেখে হচ্ছে যেটা হক এটা দেখে হচ্ছে এখন আর ইমান ইমান গায়েব হয়নি ইমান হয় গায়েবী জিনিসে ইমান হয় কিসে সে জিনিসে এই জন্য অনেকেই ইমান অর্থ তাসদিক করে ইমান অর্থ সত্য বলে সত্যায়ন করা বলে মিথ্যা কথা ইমান অর্থ সত্যায়ন অর্থ নয় ইমান অর্থ হলে অর্থ হচ্ছে না দেখা না দেখে কোনো কিছু বিশ্বাস করা আপনার আমার চোখের সামনে এটা আছে ইমান আনলাম এটা বললে হাস্য করা এটা দেখতেই পাচ্ছি ইমান আনলে কি এটা তো দেখতে পাচ্ছি ইমান হচ্ছে এমন জিনিস হতে হয় যে জিনিস দেখিনি যে জিনিস দেখিনি তো এরা যখন একজন মৃত্যু যখন মারা যাবে মারার সময় মারার সময় সে দেখতে পাবে যে এই মালাইকাতুল আদাব আসছে অথবা মালায় রহমান আসছে ইমানদার দেখবে যে রহমতের ফেরিস্তা আসছে আর কাফের ফাজি দেখবে যে আজাবের ফেরস্তা আসছে এমতো অবস্থায় তার ইমানের কথা মনে হবে তার সেদিন তার ইমান কিন্তু আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে না সেই সময় ইমান গ্রহণযোগ্য হয় এতে পারে সুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যে আন ইল্লাহি আকবালো মিনি এবার আমি ওগার গেলি আল্লাহ তালা তার বান্ধার থেকে তহবাকবুর করেন যতক্ষণ পর্যন্ত গড় গড়ার শব্দ হর হর শব্দ না আছে অর্থাৎ মৃত্যুর মুহূর্ত না চলে আসবে অর্থাৎ তাহলে তারা তা তো অবাকবুল করেন কেন কারণ হচ্ছে তখন সে আখরাতের আখরাতের জায়গায় চলে গেছে এখন সে দুনিয়াতে তার তার পরীক্ষায় নেয় এই সময় পরীক্ষায় যেহেতু নয় এই সময় ইমান তার গ্রহণযোগ্য হবে না মরার পর আর গ্রহণযোগ্য হয় না মরার মুহূর্তে এই জন্য ফেরাউনটা গ্রহণ করা হয়নি ফেরাউন মৃত্যুর সময় কী বলেছিল আহমন তু বিজি দুই বানু ইসরা আমি সেটার ভোর ইমান আল্লাহাম সেটার উপর বড় ইসরায়েল ইমার আছে কিন্তু আল্লাহ তালা বলছেন আল আন এখন ওখান ওয়া তাকি মুপসিদিন এর আগে তো বহুত কিছু করেছে দুনিয়াতে কারোর ছাড় দাও নাই তুমি মুসাকে মুসার কমকে ইমানদারদেরকে যত রকম কষ্ট দেওয়া তা দিয়েছে আজও অনেক মানুষ দেখবেন মরার সময় শুধু তো তার ইমানের কথা মনে হয় হুজুর ডাকার কথা মনে হয় অনেক কিছু মনে হয় কিন্তু এর আগ তার খবর থাকে না এই সময় ইমান আল্লাহ গ্রহণযোগ্য হয় না আরেকটা সময় ইমান গ্রহণযোগ্য হবে না যখন পশ্চিম দিগন্ত সূর্য উঠবে আল্লাহ তালা কোরআন কানিং বলে যেদিন আল্লাহ নিদ্দর্শনে এসে যাবে সেদিন সেদিন ওই সমস্ত কারো ইমান গ্রহণ করা হবে না যারা এর আগে ইমান আনেনি পশ্চিম দিকে সূর্য উঠলে এরপর কারো ইমান গ্রহণ করা হবে না এরপর কারো ইমান গ্রহণ করা হবে না কেন ইমান গ্রহণ করা হবে না কারণ পশ্চিম দিকে সূর্য উঠার পর মানুষ বুঝবেই যে এটা কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে পৃথিবী ধ্বংস হতে চলেছে এখন আর তাকে আটকানো যাবে না আপনারা জানেন যে পশ্চিম দিকে সূর্য ওঠার পরে একদিন হবে এক বছর একদিন হবে এক মাস একদিন হবে এক সপ্তাহ এরপর আবার কিন্তু সূর্য আগের জায়গায় ফিরে যাবে আগের জায়গায় ফিরে যাবে সাহাবাই কেরাম অন্য সব বাদ দিয়ে সালাদকে এত ভালোবাসতেন সাহাবারা বলে বসে ইয়ার সুরাল্লাহ যে এক বছর হবে একদিন সেখানে কি আমরা একদিনের সালা তালি করে ফাঁস দিয়ে ফাঁসো আক্ত সালাত করে রাখি সাল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে না ও কুদুরুল হোক কাদরা পরিমাণ মতো হিসাব করে সলাতাই করতে হবে তোমাদেরকে এক বছরের পাঁচ ওয়াক্ত না এক বছরে টাইম হিসাব করে তোমাদেরকে সলা তালাই করতে হবে এটা সাল্লাহাম বলে দিন এর অর্থ হচ্ছে যে ওই সময় অর্থাৎ পশ্চিম দিকে তো সূর্য উঠলে যদি কেউ জীবিত থাকে এর আগে ইমান আনলে ইমান বিল গায়েব হয়েছে আর যখন এর পরে আনবে ইমান বেলগায়ে এবার থাকিনি এই জন্য তারই মারা গ্রহণ হবে না এই জন্য কবরে গেলে বলবে অথবা হাসনের মাঠে বলবে কি জাহান্নামে নামে গেলে বলবে রব্বির জিয় আল্লাহ আমাকে ফেরত দাও রব্বির জিয় ফেরত দাও লা আল্লি আমল ও সাল ফিমা তারাক যাতে করে আমি কিছু আমল সালে করতে পারি যা ছেড়ে আসছে এটা দিই কাল্লা আল্লাহ বলছে কাল্লা কখনো না কখনো না তোমাদেরকে ফেরত দেওয়া হবে না ইন্দা কালিমাতন হুহা কায় রুহা এটা একটি কথা তারা বলবেইটা কাফে এটা বলবেই বলে আবার যদি দেওয়া হয় আবার তারাই তাদের এই উল্টাপাল্টাই করবে এর অর্থ তাদের স্বভাবটা ঠিক হয়নি ইমানের জন্য তাদের মনটা প্রস্তুত হয়নি আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আল্লাহ তালার বাণী হচ্ছে সবচেয়ে উত্তম বাণী আর রসল্লা সাল্লাহ ইসলামের আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ এই দুইটা কোথায় পাওয়া যায় একটি হচ্ছে কোরআনে করিম একটি হচ্ছে রসোল্লাহসাল্লাম হাদিসে হাদিসগুলোতে সহি হাদিসগুলোতে আদর্শগুলি আছে আর কোরআনে কারিমে আল্লাহর বাণী এবং সেখান থেকে যত মানুষ এই পর্যন্ত আমি দেখেছি সুহান আল্লাহ এক জনে এক দিকে তাকিয়ে একভাবে হেদায়ত করছে কোরআনে করিমে হেদায়ত কোনোভাবেই বন্ধ হচ্ছে না বন্ধ করার কোনো সুযোগ নেই কেউ চেষ্টা করলেও বন্ধ করতে পারবে না কারণ আল্লাহ এটা হুদাল লিন্যাস বানাইছে মানুষের হেদায়তের জন্য দিয়েছে এই জন্য কোরআনে কারিম হচ্ছে আসদাকুল আসদাকুল হাদিস এ কিতাবুল্লাহ উৎসর্গ সবচেয়ে সত্য জিনিস হচ্ছে আল্লাহর কিতাব এবং এই আল্লাহর কিতাবকে যে যারা পড়বে রসুল্লাহ সাল্লা ইসলাম তিনি রসুল্লাহ সাল্লাহিস্লাম তিনি বলেছেন তার সাহাবি বলছেন রসুল্লাহ সাল্লাহাম আবদুল্লাহবিন আব্বাস সাজুল আহ যে লাউুল্লাফিদ্দুনিয়া ওলা ইস কফিলা আখরা দুনিয়াতে কখনো পদভ্রষ্ট হবে না আখরাতে হতবাগা হবে না দুনিয়াতে পদভ্রষ্ট হবে না আখরাকে হতবাগা হবে না কোথায় পাইছে কোরআনে কেরিমে একটি আয়াত থেকে তিনি নিয়েছেন যেটা কি লাদুল্লু ও আল্লাহ যে ব্যক্তি কোরআন অনুসরণ করবে কোরআন অনুসারে জীবন গঠন করবে কোরআন পড়বে কোরআন থেকে হেদায়ত নিতে চেষ্টা করবে সে কখনও দুনিয়াতে পথভ্রষ্ট হবে না আর আখলাতে হতবাগা হবে না পদভ্রষ্ট তো কি পথ হারা অর্থাৎ সে আল্লাহর পথে চলতে পারবে আল্লাহর পথে চলতে পারবে যেই পথ হারানোর কারণে দুনিয়াতে আসতে হয়েছে যে পথ হারানোর কারণে দুনিয়াতে আসতে হয়েছে দুনিয়া থেকে আবার সেই পথটা খুঁজে নিতে হবে যে এই পথটা আমি হারিয়ে ফেলেছি আমি আপনি জান্নাতে জান্নাতের বাসিন্দা হওয়ার কথা তাই না দুনিয়াতে আসছি কেন পথ হারাইছি বলেই হ্যাঁ আল্লাহতালা বলে দিয়েছেন যে আদম আলাহিস্লা যে আদম পথ হারিয়ে পেলেছে অর্থাৎ পথটা পথটা নেয়নি কিন্তু আল্লাহতালা তাকে হেদায়ত দিয়ে আবার তাকে তবা কবুল করে নিয়েছেন কিন্তু আল্লাহ তালা বলছেন যে দুনিয়াতে এক পরীক্ষা দিয়ে আসতে হবে তোমার এবং তোমার সন্তানদেরকে সেই পরীক্ষার জন্য দুনিয়াতে এসে উপস্থিত হয়েছি আমরা সবাই এই পরীক্ষায় টিকতে হবে যদি আল্লাহর রজ্জু ধরতে পারি আবার যদি আল্লাহরটা ধরতে পারি ঠিকই আল্লাহর কাছে যেতে পারবো আর যদি আল্লাহর রজ্জু ধরতে না পারি তাহলে শয়তানের দর্জু দরজু ধরবো আল্লাহ তালার জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না যে জান্নাতে আমরা গিয়েছিলাম যে জান্নাতে আমরা যেতে চাচ্ছি ধর আল্লাহর রজ্জু দেখেন এই জন্য আল্লাহ তালা বারবার পুরানিকিমে তার হাবল ধরতে বলেছে সুমুবে হাব হাবলাহ আল্লাহর হাবল আল্লাহর রশি ধরতে বলেছে যেটা সেটা ধরতে পারেনি অনেক মানুষ দেখবেন আজ ঐক্যের ওয়াজ করতেছে ঐক্য বুঝেন একসাথ হওয়ার জন্য সব দুনিয়া সব দুনিয়া একসাথ হওয়া আল্লাহ বলে কিন্তু কোথাও রসুল্লাহ আল্লাহ সাল্লা বলে সবাই আল্লাহ আল্লাহ তালা কী বলেছে ওয়ার্তাসমে হাবলিল্লাহ জামিয়া সবাই মিলে আল্লাহর ধরে রশি ধরতে বলছে। সবাই যদি কোনো আমরা আল্লাহর রশি ধরি তাহলে ঐক্য হবে হ্যাঁ ঐক্য ডাক দিলে হয় না দুই বসে বসে সারাক্ষণকে ও ঐক্য ঐক্য করে ডাক দিলেন ও বুকে ডেকে আনলেন বুকের ডেকে আনলেন আমরা একসাথ হই ওসব কাজ হবে না ঐক্য হবে কেমনে জানেন যদি সবাই মিলে একমুখী হই সবাই মিলে যদি বলো বলি যে খিলগাঁও ত্রিমুহনী মসজিদে আসো জায়গা একটা তাহলে এটা হবে এখন তো আমরা ঐক্যের ডাক দিই আর বলি যে যেমনি চ্যামনে যাও ঐক্য হবে কোনো দিন কোনো দিন হবে না কোনো দিন একসাথ হতে হলে অবশ্যই দুইটা জিনিসের মধ্যে হতে হবে একটা হচ্ছে

যারাই কোরআন সুন্নাকে আঁকড়ে ধরবে তারাই মনের দিক থেকে এক হয়ে যাবে মনের দিকে এক হয়ে যাবে হ্যাঁ দুনিয়া স্বার্থের কারণে দুনিয়া স্বার্থ কি জানে কেউ নেতৃত্ব চায় কেউ কর্তৃত্ব চায় কেউ কর্তৃত্ব চায় কেউ নেতৃত্ব চায় বুঝছে বুঝছেন এই কারণে পথপাত্রিক্য হবে কিন্তু মৌলিকভাবে তারা কেউ একে অপরকে কাফের বলবে না কেন বলবে না কাফের তো না হে তো কোরআন মানে হাদিস মানে আমিও কোরআন মানে হাদিস মানি কিন্তু এর বাইরে যারা যাবে ওদেরকে নেতৃত্ব আর কর্তৃত্ব ছাড়াও ওদেরকে এক করতে পারবেন না আপনি কোনো দিনই উদ্দেশ্য তো ভিন্ন এই জন্য দেখেন যারা কোরআনে মানে কোরআনে করিম মানে হাদিস মানে না একটা গোষ্ঠী এখন আছে আছে কি না কি বলে ওদেরকে ওরা আহ বা কোরআন ফেরকা আছে কি না ওদের সাথে আপনি কেমনে এক করবেন কিভাবে এক করবেন ওরা তো আমার মূল জিনিসটাই মানতেছে না পুঁজি আসল জিনিসটাই তো মানে না আবার দেখেন কেউ আছে কোরআন কোরআন মানি হাদিস মানি কিন্তু অপব্যাখ্যা করি তাদের ক্ষেত্রে একটা হওয়া সম্ভব সম্ভব না কেউ আছে কোরআন মানি হাদিস মানি সাহবা এ কেরাম সলভেসালহীন মানি না তাদের সাথে এক হওয়া সম্ভব সম্ভব না তাহলে আপনি আমি যদি আমাদের সলভেস আলহীন নীতি অনুসারে চলি কোরআন এবং সুন্না বুজার ক্ষেত্রে স্বল্প নীতি মেনে চলি অটোমেটিক এক হবে এবং এর মাধ্যমে ঐক্য সম্ভব পৃথিবীতে অনেক মানুষ দেখবেন আজ ঐক্যের ডাক দিয়েছে দেখেন রসুল্লাহ সাল্লাম কিন্তু ঐক্যের ডাক একবারও দেন মক্কাতে বুঝে না বলছে মোদিনাতে বলছে কোনো না আল্লাহর বন্দারা ভাই ভাই হিসেবে থাক থাকতে বলছে আল্লাহর বন্দা হইতে ভাই আপনি কিছুক্ষণ আল্লাহর বন্দা কিছুক্ষণ শয়তানের বন্দা হবেন এরপরে ঐক্য হবেন কিসের ঐক্য করুন আপনি এই এটা কিন্তু আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি কোনো আদেশ আদেশ ছিল না রসুলের পক্ষ থেকেও না এই ঐক্য রহমানকারীরা আসলে একটু পদভ্রষ্টী এই ঐক্যের রহমানকারীরা কখনো ঐক্য দেখাতে পারবে না আমাদের ওস্তাদজি বলেছিলেন শেখ সালেহ সাহাইমি বলছে যারা ঐক্য করে ওদের নিয়ে একটা নিয়ে করেছিলেন ছিলেন ঐক্য কি মিশরে আজহার নাম শুনেছেন একটা আজহারে একবার একটা বিরাট প্রকল্প নিল কি যে আমরা শিয়া শূন্য ঐক্য করে ফেলব মানে একটা কিছু মানুষ আর কি হ্যাঁ অতি উৎসাহী আর কি শিয়া শূন্য ঐক্য করে ফেলবে তো বললো ঠিক আছে ঐক্য কোন কোন জায়গায় করতে নির্ধারণ করে কোন কোন জায়গায় করতে হবে নির্ধারণ করে ফেলো তো ঠিক আছে সলাতের মধ্যে আগে শুরু হোক যাচ্ছে না ওরা মানে ভুল কথা দেখেন নিচের দিকে চলে গেছে একবারে আচ্ছা সলাতের মধ্যে সলাদ করতে যাচ্ছে রওনা হয়েছে এখন সলাদ পড়বে এখন একজন বলতেছে কীভাবে ওর পিছিয়ে সলাদ করে ও তো ওষুধ করে নেই বুঝছি কিনে কারণ শিয়া কখনো পা ধোয় না কোনো শিয়া পাদ হয় না কখনো না এমন কি মোজা থাকলেও শিয়া কি করে জানেন মোজা খুলে পায়ের উপরে হাত বিজে হাত বলে নিয়ে আসবে সে কোনদিন পা দিবে না বলছে আমি এইখানে তো পারতেছি না ওর পিছনে তো হচ্ছে না আমার তো ও বিনা অসুস্থ সলা পড়াচ্ছে আমাকে আমি এখানে কেন একসাথে হইব ওর সাথে সলাতের মধ্যে ন্যূনতম একটা জায়গায় এক হইতে পারলাম আর আঁকি তো বড় এখন ধরতেই পারিনি এর সাথে আমার ঐক্য সুযোগ আছে এখানে ও তো কোনো সুযোগ নেই নাদির শাহ নাম শুনেছেন নাদির শাহ একবার নাদির শাহ আপনি যা নাদির শাহ বিখ্যাত একজন নির্বতী আছিল নাদির শাহ বাংলা দিল্লি আক্রমণ করছিল দিল্লি আক্রমণ করে দিল্লি আক্রমণ করছে আর কি ইরাকের যে সিয়া সুন্নিকে একসাথ হইতে হবে নাহলে এই করবো সেই করবো সময় দিলাম মোল্লাবাসীর রাজত্ব দিলে মোল্লাবাসী একজন আলেম আসিল আফগানি আলেম ওর দায়িত্ব দিছে যে এদের কথা শুনো এরা যারা যারা কুফুরি কথা বলে শিয়ারা এদেরকে আমি এই করবো সেই করবো ইত্যাদি ভয় দেখেছে ভয় দেখানোর পরে এই এটার মধ্যে একমত হচ্ছে এইটা এটা করবে এটা এটা করবে দেখা গেছে শিয়ারা কেউ মানে নেই কারণ মুখে বলে হ্যাঁ এটা করব। কারণ কি জানেন শিয়াদের বড় সমস্যা হচ্ছে তারা আপনাকে যদি একটা ধোকা দিতে পারে না তো একবার ধোকা দিলে হুসাইনের সাথে মোসাফা করা সব দ্বিতীয়বার ধোকা দিলে আলীর সাথে মোসাফা করা সব তৃতীয়বার ধোকা দিলে মোহাম্মদ রসুল্লাহামের সাথে মোসাফার করা সব আমরা জানি না মোসাফার কি সব আছে কিন্তু এইরকম যদি অবস্থা হয় সে আপনাকে কথা লুকাইয়া একটা গোপন কথা বলে কিন্তু সে আপনাকে দোকা দিবে না কেন তার সাথে আপনি কিভাবে বৈক্য করবেন আপনার ভাই ভাই মিল আছে ঘরের মধ্যে ধরেন আপনার ভাই যদি মনে আপনি যদি শিউর জানেন যে আমজি তার সাথে হাত লাগাই সে ছুরি ঢুকিয়ে দিবে হাতের ভিতরে আপনি কি হাত লাগাবেন সেখানে আপনি কিসের ঐক্য করতে চাচ্ছেন আজ অনেক মানুষ আছে যারা আঁকি বিষয়ে গুরুত্ব না দিয়ে মনে করে এমনি সেমনি কোনো রকমের কিছু ঐক্য করে ফেললেন না মহাম্মদ রসুল্লাহ আলাইসাল্লাম এই ঐক্য সারনি এই ঐক্য সারনি মহম্মদ রসুল্লাহ সাল্লাহ তিনি কি করেছেন মক্কাতে যখন ছিলেন তাকে কত রকম অফার দেওয়া হয়েছে মনে আছে কি অফার দিছে রাজত্ব চাইলে দিব বলছেন নারী চাইলে দিব কি সম্পদ চাইলে দিব রসুল কি নিয়েছেন কি বলেছেন একটি কালে মাছাই শাহেদ আল্লাহ ইল্লাহ ও আনা মাহমুদ রসুল্লাহ এই কালে মাত্র রসুল্লাহ সাল্লাহ চেয়েছেন তাওহীদের কালে মাইতে চেয়েছেন তাহিদের মধ্যে কি হতে বাকিদার মধ্যে কি হতে পারে কোথাও নাইটা চাইছেন তিনি এটা তো মানতে রাজি নেতার এখানে না আমাদের দেশেই ধরেন এই যে কবর খুঁজার এটা দুনিয়া ভর্তি হয়ে রয়েছে কী কি করুন আপনি তার সাথে অথবা তথাকথিত মাদ্রাসার লোকেরা অন্য কাউকে ইমানদার মনে করতেছেন না নিজেরাদের ইমানের কোনো খবর নেই তারা অনেকেই আছে আল্লাহ সব জায়গায় বিশ্বাস করতেছে এই মানুষগুলোর সাথে আপনার কীভাবে ঐক্য হবে আমরা যেখানে মনে করি যে আরশের উপর আল্লাহ তালা আছে বিশ্বাস না করলে আল্লাহ সব জায়গায় আছে বিশ্বাস করলে পুফুরি তার সাথে আপনি কীভাবে ঐক্য করবেন ঐক্য জায়গাটাই তো আমার কাদা সর বাদ পড়ে গেল সেখানে ঐক্য জায়গা কই ঐক্য জায়গা আছে তারা দাওয়াত দেন যে এটাই ফের বিশ্বাস করো আল্লাহ করছে সুমাস্তার আস সাত জায়গায় গুছিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শত শত হাদিসে বলেছে আমাদের এক বন্ধু আবদুল্লাহ মাহমুদ আলহামদুলিল্লাহ কিতাবুল তা নামে একটা বই বের করেছে প্রত্যেকে ঘরে রাখবেন একটা বই দেখবেন রসুল্লাহ সাল্লাহ আসলাম ইমানের পরীক্ষা করতে এটা দিয়ে এক মেয়েকে জিজ্ঞাসা করছে রসুল্লাহ সাল্লাহ কেন এক লোকের একটা কাফ ফাড়া দেওয়া দরকার ছিল আর ফারার ক্ষেত্রে যে কাফ ফারার ক্ষেত্রে প্রথম চয়েস হয়েছে দাশমুক্তিকর দাশ দাস মুক্তির এই চয়েসে ফারার ক্ষেত্রে দাসমুক্তির এই চয়েসে তিনি একজনকে নিয়ে আসেন এক মেয়েকে যে একে আমি মুক্ত করতে চাই তো এখানে দাস মুক্ত করতে হয় সাল্লাহ সাল্লাহসাল্লাম বললেন যে আইন আল্লাহ পরীক্ষা করছে ইমান আছে কিনা বলছে ফিসানা আতু উপরে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহাম কি বলছেন আতে খাফাই না মোমিনা এর আজাদ করে দাও আরে করে দাও দাও ইমানদার পরীক্ষা একটা শব্দ দিয়ে করেছে আল্লাহ কোথায় আসে এই পরীক্ষা দিয়ে করেছে আর আমরা এখন আইন আল্লাহ জিজ্ঞাসা করি না কুফুরি না এটা জিজ্ঞাসা করা জানেন যেখানে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা জিজ্ঞাসা করেছেন সেখানে আপনার জিজ্ঞাসা করা দূষণ কিভাবে আপনি ঐক্য করবেন কিভাবে আপনি কবর বুঝার দেশের ঐক্য হবে কিভাবে আপনি ঐক্য করবেন এবং লোকদের সাথে অর্থ জানেন আপনি লাইল অর্থ কি লেখেন অর্থ কি আসল লাইল অর্থ কী আল্লাহ সত্য কোনো ইলাহ নেই এটা অর্থ সত্য কোনো মাহ নেই উপাস্য নেই অথচ দেখেন আজ আপনার অনেক বইতে পাবেন একটা দুইটা না। শত শত বইতে লেখা আল্লাহ ছাড়া কোনো সর্ব সর্বম ক্ষমতার অধিকারী নেই এটা কি লাইল অর্থ হয়েছে কখনো এটা লাল রাব্বা ইল্লাহ না লা মালিক ইল্লাল্লাহ হোসে এটা লাইল ইল অর্থ হয়নি অথচ তারা এটা অনুবাদ করে দিচ্ছে এবং এটা দিয়ে তারা আজ এক একজন এক একদিকে একাই যাচ্ছে এবং আশ্চর্য হবেন যে একটা বিরাট পুষ্টি এইটার উপরে ভিত্তি করে তারা আবার ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কীভাবে করবে তারা যেখানে লাইল অর্থই বুঝে নেই আর ওই মশ্রিকরা লাইল অর্থ বুঝতো বলে তারা উচ্চারণ করতো না অর্থ বুঝতো তা তাদেরকে যদি বলা হতো যে লাইল্লা বলো তখন তারা বলতো ইলাহ আজাহিত এ সমস্ত মাহবুদ উপাস্য একজন হবে এ তো আশ্চর্যজনক জিনিস এটা হতে পারে না আমাদের অলি আল্লাদের কী হবে আমাদের অলি আল্লাদের কী হবে তারা অলি আল্লাহ খুঁজে বেড়েছে অলি আল্লাদের কী হবে অলি আল্লাহ না কিছু না কিছু তো করবে আমাদের জন্য এখন হয়তো অলি আল্লাহ খুঁজে না কেউ কিন্তু কি খুঁজে সার্বভৌম ক্ষমতার অধিকারী একজন মানে অনেকে মনে করে এই জন্য যে মানুষদেরকে যারা কাফের তাদের কাফের বলা যাবে না এটাও তাকে মনে করে কেন বৃহত্তর স্বার্থে অথবা তাদের সম্মানার্থে বিভিন্ন রকমের নাম দিয়ে কাফেরদের কাফের বলা যাবে না বলে কাঁফের আল্লাহ তালা কাফের বলেছে ইনাদিনে কাপড় ইমানদার এবং মাছ মাঝখানে আর কিছু নেই আছে ইমানদার কিছু আছে কিছু হয় ইমান দারাবটা কাফে হ্যাঁ কিছু মানুষ আমরা জানি না বলে বলবো যে ইমান দ্বারা কাফের জানতে পারছি না এটার শুধু অসুবিধা যদি জানা যায় যে কাফের কাপ বলতেই হবে তাকে তাকে সুপ থে হ্যাঁ তাকে ফত আবাজি না করে কিন্তু বুঝতে পারবেন যে কাফের সে এমন তো বুঝতে পারে আমাদের সমস্যা হচ্ছে একটাই যে ইমান আনতে আমরা আদিষ্ট হয়েছি ওই ইমানটাই বুঝি নেই আমরা অনেকেই এমনভাবে জন্মগ্রহণ করেছি এমনভাবে দুনিয়াতে লেখাপড়া করেছি এমনভাবে আমরা আমাদের শিক্ষা জীবন কাটিয়েছি আমরা অনেক কিছুই যে আল্লাহর আল্লাহ তালার যে ইমান আনার জন্য আদেশ দিয়েছে সেই ইমানটা বুঝিনি এই জন্য আদেশ সমস্যা হয়েছে এই জন্য এই আমাদের বেশি দরকার তাহিদের বাণী প্রচার করা ইমানের জিনিসগুলি প্রচার করা ইমরানিয়ারগুলি প্রচার করা যে কোন জিনিস করলে ইমান থাকবে না এটা আগে প্রচার করা এটার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে এটার মাধ্যমে ঐক্য হবে এইখানে যারা আসবে কম হোক এরা জমা কম হোক তারা জমা সল্পে যেন সবসময় বলতেন যে কাছি যারা ধ্বংসপ্রাপ্ত হবে তারা বেশি হলে তোমার কোনো তোমার তোমার কোনো তোমাকে যেন এটা কোনো ধোকায় না থাকে আজকাল অনেক ধোকায় ফেলে কি জানেন অনেক মানুষ হয়েছে কুটি কুটি লক্ষ লক্ষ হ্যাঁ এটা দিয়ে ধোকা খায় এটা ধোকা জিনিস বিশ্বের কোন ধোকার জিনিস আমি কারো বিরোধিতা করছি না আল্লাহ তালা হেদায়ত নসিব করে সবাই এটা বলছি কিন্তু এটা ধোকার জিনিস কিন্তু বরং চিন্তা করে দেখুন আল্লাহ তালা কোরআনে কেনেও বারবার বলেছেন কালিল মিনেবা দিয়ে সাকুর আমার সাঁকুর আমার শকর গুজার বন্ধারা খুব কমই হয়ে থাকে এবং ইতিহাস এটা প্রমাণিত যুগ যুগে যারা সত্যিকারের মানুষ ছিল তারা কমই ছিল তো সোল্লা এদের নাম দিয়েছে তয়েফা আমার উন্মতের মধ্যে প্রকাশিত একটি থাকবে তার হকের উপর থাকবে একটি উন্মত বিরাট গুষ্ঠীর একটা অংশ এ তাই হয়েছে এখনো আপনি যদি দেখেন বাংলাদেশের জনসংখ্যা কত কোটি বিশ কোটি প্রায় তাই না বিশ কোটির মধ্যে কি আপনি এক কোটি বার করতে পারবেন যারা সহি আঁকিতে আছে কঠিন এক কোটি পারবেন না এক বের করা উঠে যদিও আমরা আসে ডাকে অনেকেই আসে কিন্তু বাস্তবতায় খুব কম যারা অনেকেই আসে কিন্তু আকিদার সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না কিন্তু আকিদের জ্ঞানটা প্রথম এটা জানতেই হবে আকিদার জ্ঞানটা এমন জ্ঞান যেখানে কোনো ছাড় নেই এটার নাম হচ্ছে আকিদের জ্ঞানটা হচ্ছে ফরজে আইন অন্যান্য জ্ঞান হচ্ছে ফরজে কিফায়া কিন্তু আকিদের মৌলিক জ্ঞান ফরজে আইন ইমানের আর এবং ইসলামের রক্ষণ এবং যে চাকরিটি আপনি করেন যেই কাজটা আপনি করেন এই কাজটার হার ধারা এইগুলি যাই অর্থাৎ আপনি আল্লাহ সম্পর্কে জানতে হবে রাসুল মালাইকালের সম্পর্কে জানতে হবে কিতাব সম্পর্কে জানতে হবে রাসুলদের সম্পর্কে জানতে হবে আখরাত সম্পর্কে জানতে হবে তাকদির সম্পর্কে জানতে হবে আর দুইটা কালিমা শাহাদাত সালাদ জাকাত হাজ এগুলি সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে এগুলি পরিপূর্ণ থাকতেই হবে আপনার এর মধ্যে যদি আপনি কিছু জিনিস আছে আপনি মৌলিক ধারণা রাখলে চলবে যেমন আপনার গরিব হন জাকাতের মাসারা না জানলেও আপনার চলবে কিন্তু বিশ্বাস করলেও জাকাত দিতে হবে আপনি যদি গরিব হন হজের মাসরা না জানলেও আপনার চলবে কিন্তু হজ বিশ্বাস করতে হবে হজ করতে হয় ধনীদের উপর আপনি যদি কোনো শমের আগে মারা যান তাহলে আপনার ওইটা লাগছে না এর আগে আপনার জানেন যে শুন আসলে আমি পালন করবো কিন্তু সলা তেমন জিনিস যেটা আপনি ছাড়েন পড়তে হচ্ছে প্রতিদিন সলাত হচ্ছে আপনি নির্মাণের প্রমাণ এটা আপনার লাগবেই একটা টিকলো এখানে আর কালিমা সাহায্য দুইটা টিকলো এখানে আচ্ছা কিন্তু আরকানুল ইমানে যে ছয়টা ছয়টা আরকানুল ইমান তাই না আল্লাহ রুহিমানটা ইমান ছয়টা আরকান এই রুকনের কোনো একটা যদি কোনো বাদ দেয় সে কি ইমানদার হবে ইমানদার হবে না এর অর্থ হচ্ছে এটা কিন্তু জানতে হচ্ছে তাকে জানতে হচ্ছে এর মধ্যে প্রথম যেটা না জানলে নয় সেটা হচ্ছে কি আল্লাহ ইমান আর আল্লাহ রুফর ইমান যে প্রথম হচ্ছে আল্লাহ সম্পর্কে জান আল্লাহ কোথায় আছে জান তাহলে সব কিছুর মূলে আল্লা এই জায়গাটা এই জায়গাটা যারা শুদ্ধ করতে পারেনি এই জায়গাটা যাদের মধ্যে এখন পর্যন্ত সমস্যা রয়েছে অত আপনার ঐক্য হবে কী করে ঐক্যকে ডাক ডাক দিলে হয় আল্লাহর পিতা এবং কোরআন অনুসারে ঐক্য হতে হবে ঐক্যের মাপ কাটিয়ে হচ্ছে আল্লাহ কোরআন রসোল্লা সাল্লাহ হাদিস এখানে আসুন এখন দাবি করতে পারে অনেকেই যে আমরাও তো কোরআন হাদিস মানি আপনার কোরআন হাদিস মানি সবাই বলে কোরআন হাদিস মানি এবং সবাই কিন্তু ওয়াজ করতে বলে কোরআন হাদিসের কথাই বলে কোরআন হাদিস মানার একটা মানদণ্ড আছে কোরআন হাদিস মানার একটা মানদণ্ড আছে সেটা হচ্ছে কোরআন হাদিস আমাকে মানতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাহাবীরা যেই ভাবে মানতে বলছে সেইভাবে সেভাবে মানতে হবে আপনি কোরআন হাদিস আপনার মন মতো বুঝলে হবে না আপনার মন মতো বুঝলে হবে না দেখুন বেরল্লবী ফেরকার লোকেরা আছে না বিরলবি শুনছেন না নাম বলতে চাচ্ছি না বুঝেন হয়তো নাম শুধু বলি না বলেই বললাম বেরল্লবী ফেরকার লোকেরা তারা কোরআন মানে না মানে হাদিস মানে কি না মানে এইভাবে যারা যত দলগুলি বেরোছে সবগুলি পদভ্রষ্ট দলগুলি দলগুলি এখন দল নাম দেওয়া উচিত দল মানে দল দল মানে পদভ্রষ্টতা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দিনকে প্রচার করতে হবে সংঘবদ্ধ থাকার কোনো গুণা নেই সমস্যা নেই কিন্তু দলীয় ঐযম হয়ে যায় যখন মানুষ একে অপরে ঘৃণা করতে শিখে বিনা কারণে আমার নেতৃত্ব আমার কর্তৃত্ব চলবে তোমার নেতৃত্ব তোমার করতে চলবে না আমি যেটা বলি এটা শুনতে হবে আমার কথা আসো আমার 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 এটা করো আমার এটা করো যখন এরকম চলে আসবে তখন এটা হচ্ছে পদ্যস্ত তার রচনা হয়ে যাবে কারণ একজনের নিরঙ্কুশ একজনের নিরঙ্কু নিরঙ্কুশ ইয়া পাবে আনুগত্য পাবে তিনি হচ্ছেন মোহাম্মদুর রাসল্লাহ সালাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছিলেন কুল্লুন ইউকুল কউলের সাহেব হাজার কবর এই কবর বাসি সিবেদিত প্রত্যেকের কথা ছাড়া যাবে নেওয়া যাবে ছাড়া যাবে নেওয়া যাবে ভুল হইলে বলতে হবে ভুল কিন্তু একমাত্র মাহমুদ রস্লামের এই কথা বলা যাবে না তিনি যা নিয়ে এসেছেন তা নিতেই হবে তাহলে এরা কিন্তু মানে মুখে বলে যে আমরা কোনো হাদিস মানি তাই না কিন্তু আপনি যখন দেখবেন হাদিসে মানার ক্ষেত্রে তারা কী সমস্যার জানেন যত তো বানোয়াট হাদিস তাদের কান তাদের মাথার ভিতরে প্রথম দ্বিতীয়ত বানোয়াট হাদিস না দুর্বল হাদিস তিন নম্বর হচ্ছে হাদিসের অপব্যাখ্যা নিজের মতো করে ব্যাখ্যা কোরআনে আসে কোরআনে আসলে বলবে যে কোরআনে করিম তো আমরা মানি কিন্তু সমস্যাগুলো জানেন কোরআনে করিমের ব্যাখ্যা বললে অপব্যাখ্যা করবে অপব্যাখ্যা করবে এমন গরিব জিনিস নিয়ে আসবে পৃথিবীর কেউ কোনোদিন বলে নাই এমন তাফসিল করবে এমন তাফসিল করবে

তোর আরেক নাম হইতে পারে কিতাবের অথবা রসুল হইতে পারে এ নূর হ্যাদ নূর তো আল্লাহ তালা তাওরাতকেও নূর বলেছে ইন্না আজাল্লা তাওরা তাফিয়া হুদা ওয়া নূর ইন্না আজাল্লা তাওরা তাফিয়াহা হুদা ওয়া নূর তাওরাত কি আলো দিয়ে আলো দিয়ে আলো আলো দেয় না কি আলো দেয় হেদায়তের আলো দেয় এটা এই নয় যে বিকিরণ করে কিছু না কিন্তু এরা অপব্যাখ্যা মনে থাকলে কি করবে কোরআনের বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করবে আরে ওরা নয় শুধু খুব কাদিয়ানিরাও কিন্তু কোরআন মানে জানে কাদিয়ানিরাও কোরআন দিয়ে দলিল দেয় হাদিস মানে না হাদিস মানে না কোরআন দিয়ে কিভাবে দলিল দেয় কোরআন দিয়ে দলিল দিচ্ছে অবিল আখরা তুমিও কেন আখরাতের বিশ্বাসী আখরাত বলতে বুঝাইছে সর্বশেষ রেসালত অর্থাৎ কাদিয়ানি রেসালত না এরা বিষয় মানে সে কোরআন করেছে তার মতো করে ইসালাম বলছেন আমার ফেরা একজন নবী আহ তার নাম হবে আহমদ

তাহলে এখানে এই নামটি নিয়ে তা হওয়ার কারোর সুযোগ নাই কিন্তু করছে কেন তার মনের ভিতরে হাওয়া ঢুকছে তাইলে এটা করবেই কিন্তু তারা কোরআন মানা দাবি করছে আবার দেখে কোরআনই ফেরকা আছে না ওরাও কিন্তু কোরআন মানা দাবি করতেছে কোরআন মানা দাবি করতেছে বলে যে আমরা কোরআন মানি আচ্ছা কোরআন মানো তো কীভাবে কোরআনে বলছে যে নাজা আলিক দিবিআন সেই। আপনার কাছে কোরআন নাজিল করেছি সব কিছুকে প্রকাশ করে দিই সেই। কিছু প্রকাশ করে কোরআন মানে আচ্ছা তো ওই অংশ মানেন যেখানে আল্লাহ তারা বলছে আতিউল্লা মিনকুম বলছে কয়েক রসুলকে মানি এবার সুপসাপ কোথায় মানেন আপনি কোরআনে মানেন রসুল কোথায় মানলেন রসুল কোন জায়গায় মানলেন আর কোনো উত্তর নাই এর অর্থ হচ্ছে এটাও বদ্রষ্টদের একটা কাজ যারা এরকম দাবি করে যদি সত্যিকার অর্থে কেউ হেদায়ত পেতে হয় তাহলে অবশ্যই তাকে ইন্না খেয়াল হাদিসি কীটা বলল খেল হাদি হাদি মাহমুদাহসালাম বলছেন না রসুল্লাহ কেন বারবার স্মরণ করে দিতেন সেটা হচ্ছে তাকে অবশ্যই কোরআনসূন্না মানতে হবে তবে শর্ত হচ্ছে একটা এটা হচ্ছে আলা ফাহমিস্লাফের উম্মা উম্মতের সলফেস সালেহিন যেভাবে বুঝছে সেভাবে বুঝতে হবে আপনার কোনো বুঝ দিয়ে কাজ হবে না আপনি সারাদিন বুঝেন গিয়ে এটা কোনো কাজ হবে না বেশিরভাগ মানুষ এই পথভ্রষ্ট হয়েছে এই ফিল্ডে যখনই তারা এই বুঝ থেকে দূরে সরে গেছে অর্থাৎ সলফেস সালেহিন বুঝ থেকে দেখুন মোর্টা কত সুন্দর নাম তাদের জানেন তাদের নাম হচ্ছে আসফাবুল আদলু কি সুন্দর নাম হ্যাঁ বাংলাদেশে তো এখন ফেসবুক তফভিদ একটা ভুলেছে এর চেয়ে বড় ফেতনা বোধ আল্লাহ দুনিয়া তার আসে না এখন পর্যন্ত মানে বাংলাদেশের জন্য এটা বড় ফেতনা কেন জানেন এটা এমনভাবে মেয়েদেরকে ঘর থেকে বের করছে এবং যুবকদেরকে বিভ্রান্ত করছে যে বলার বাইরে মানে বুঝতে পারবো না এরা এলাকার এলাকা নষ্ট করে দিয়েছে হেসবুল তাহিদ নেত্রকোনাতে একটা বিরাট এলাকা হেজবুল তাহুদ দখলে চলে গেছে এমনকি আমি আলোচনা করতেছিলাম দেখলাম যে এই হেজবুল তাহিদার লোকেরা ঢাকার ভিতরে বিভিন্ন জায়গাতে তার প্রোগ্রাম করে বড় বড়। অথচ এরা কিন্তু সবচেয়ে বেশি প্রদ্রষ্ট এই কারণে তারা নিজের মন মতো ব্যাখ্যা করছে সব সব নিজের মন মতো ব্যাখ্যা করে এদের কাছে কোনো তাফসির গ্রহণযোগ্য হচ্ছে না পূর্ববর্তী তাফসির তারা মানে না নিজের মন মতো ব্যাখ্যা করে একজন আমাকে বলতেছে যে ওদের একজন আমার দার্সের পরে আসছে একদিন ধর্ষে আমাদের বলতেছে যে আমার দার্সের পরে একজন আসে বলতেছে যে এই ঈসা আল্লাহ সাল্লাত ইসলাম সম্পর্কে বলেন এখন তিনি নাজিল হবেন আমি আমার স্বাভাবিক প্রকৃতি বলছি যে তিনি নাজিল হবেন আবার আসবেন তিনি আসবেন ইয়া সম্পর্কে তিনি আসবেন যখন মুসলমানদের লগ্ন দাজ্জালকে মারার জন্য আসবেন তখন তিনি বলছেন দাজ্জাল তো এসে গেছে অনেক আগেই আর তিনিও তো এসে গেছেন তো আমি বললাম দাজ্জালকে দাজ্জাল হচ্ছেন কি জানেন ইউরোপিয়ান সভ্যতা হচ্ছে দাজ্জাল না হুজুর আর উনি হচ্ছেন কে জানেন ওই যে হ্যাঁ এসলাম এসলাম আমরা এসলাম আছে না বাইজান পণ্ডি হে বলে কাঁদিয়ে মানে এই কি হে বলে ইসার আসলাম স্তাফরুল্লাহ মানে এমন শয়তান যে এটা মুখে উচ্চারণ করতে তো কষ্ট লাগে একজন নবীকে একজন নবীত দাবি করে বলছে তারা তার নবী সম্পর্কে নবী উনি চলে আসছে তো কি করছে সে ঈসা আলা সাল্লা যখন আসবে তখন কি বলছে তিনি দার্জিয়ালের সাথে যুদ্ধ করবে দার্জিয়ালকে হত্যা করবে তিনি রাজত্ব করবেন সাত বছর রাজত্ব এবং তিনি কি করবেন খেঞ্জির শুকর খাওয়ার মতো লোক থাকবে না কারণ ইমানদার ইমানদার হয়ে যায় মানুষ তারপরে হত্যা করবেন তারপরে সলিফ ভেঙে ফেলবেন অর্থাৎ ক্রুশ থাকবে না মানে সব ইমানদার হয়ে যাবে কারণ তিনি এসে বলবেন আল্লাহ বলছেন কবলা কিতাব তার মৃত্যুর আগে ইমানদার হবে আল্লাহ তালা বলে দিয়েছেন এর অর্থ হচ্ছে যে আরো কত কিছু বলেছেন যে হাদিসে আসছে সব বাদ কি নিতে হবে ও যা বলছে কে বা এই জ্ঞান পন্নি যা বলছে পন্নি তার জামাই এরা যা বলছে এটা হচ্ছে দলিল না এটা কোরআনের কথা না হাদিসের কথা বানোয়ার কথা নিজেরা যখন মানুষ কোরআন হাদিসের ব্যাখ্যা নিজের মন মতো করবে ঠিকই তারা ব্যাখ্যা করে কি এ হচ্ছে মাহাদি সে হচ্ছে এটা সে হচ্ছে এটা এইভাবে যখন ব্যাখ্যা করতে থাকে একজন মানুষ তখন বুঝতে হবে যে পদভ্রষ্টতা বেশি দূরে নেই পদভ্রষ্টা বেশি দূরে নেই এগুলো পদভ্রষ্টতা আরেকটা গোষ্ঠী দেখেন মোর্টাজার পর্যন্ত নিজের নাম দিচ্ছে আসাবুল আদলেবত্তাহ আমি বলছিলাম এটাই মোর্তাজেলা বলছে কি ইনসাফের কথা বলে এদের ইনসাফ কি জানেন ইনসাফ হচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা যারে বলছে যাহার নাম দিবে হ্যাঁ আল্লাহ 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 তালা কোনো কিছু নির্ধারণ করে নাই আদাল আদল হচ্ছে এটা আল্লাহ তালা কোনো কিছু নির্ধারণ করা নাই তাকদীরকে অস্বীকার করা হচ্ছে না ইমান বিল তাদের হচ্ছে আমাদের একটা ইমান এটা না ইমান হবে না কথা হচ্ছে তাকদীর অস্বীকার করতে হবে আচ্ছা তাওহিদ কি জিনিস তাওহিদ হচ্ছে আল্লার গুণগুলি অস্বীকার করতে হবে তো অস্বীকার করে তাও কি করে আবার কি জানেন এদের এই জন্য আসতেছি বিশ্বাসকর্মীর শালা কিছুক্ষণ মধ্যে যেটা বলছিলাম এদের আরেকটা কি ওয়াদা বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন করতে হবে মোহতাজ এই জায়গাতে এসে বর্তমান সময়ে একটা গোষ্ঠী এক ডাক্তার এবং তার অনুসারীরা এটা ভালো করে নিয়েছে মোহতাজি থেকে কি যে আল্লাহ তালা কাউকে কেউ যদি অপরাধ করে আল্লাহ তাকে শাস্তি দিতে বাধ্য অর্থাৎ চিরস্থায়ী নামি হয়ে যাবে কেউ যদি বলে চিরস্থায়ী জাহান হবে কেউ কোনো গুণার কারণে কুকুর এবং শিরকে এবং নেফাখি ছাড়া চলেছে পদভ্রষ্টতায় লিপ্ত পদভ্রষ্টতায় লিপ্ত এই যে পদভ্রষ্টতার মধ্যে তারা লিপ্ত আছে সে তো বুঝতেছে না সে তো মধ্যে করছে পয়সা ছড়াচ্ছে পয়সা ছড়াচ্ছে পয়সা ছড়াচ্ছে আর তথাকথিত বক্তাদের মধ্যে দুই একটারা পাইছে ফ্রি পয়সা দিয়ে কিনে নিছে এবং তথাকথিত যারা অ্যারোস্ট্রেক্টেড কিছু কিছু মানুষ আছে যারা শিক্ষিত বা যারা অনেক সময় ইউনিভার্সিটির প্রফেসর কলেজের প্রফেসর শিক্ষিতজন ওদেরকে ডেকে নিয়ে এসে বড় বড় অঙ্ক দিয়ে বুঝে শুনে কোরআন নিজের মতো করে বুঝতেছে কোরআন বুঝার ধরন জানে হ্যাঁ বলতেছে কি সুরা ফিলের মধ্যে তফসিল করতেছে সে তার বইয়ের মধ্যে তার বইটি কোনোটাই পড়া যাবে না পড়লে পাঁচ পদবর্ষতা অন্তরে ঢুকে যাবে কোনোটাই পড়া যাবে না সেইগুলি সুরে ফিরে তফসিল করছে কি জানে যে তার মিহিম বি হাইজার এর অর্থ হচ্ছে রকেট লাঞ্চার ওইটা ওইটা মারতেছে হ্যাঁ মানে এরকম তফসিল বা নতুন পুরো পুরাতন তফসিল পড়বে কেন যারা উম্মতের পরে যারা আসছে যদি সালাফুল উম্মার সাথে তাদের সম্পর্ক না থাকে তো সে পদ হবেই হবে কোনো সন্দেহ নেই দেখুন যারাই চেয়েছে উম্মতের মধ্যে পদ তৈরি করে তারা প্রথম হাতিয়ার এসছে এটা কি প্রথম হাতিয়ার হচ্ছে এটা যে তাদের চেষ্টা করেছে উম্মতের আগের লোকদের সাথে সম্পর্কটা কাটা করে দিতে সে প্রথমটা করেছে এই জন্য তারা দেখেছে উম্মতের মধ্যে সবচেয়ে ভালো লোক যদি যে কেউ জিজ্ঞাসা করে ঈসা আলাহ মুসাই সাল্লামের সাথে সবচেয়ে ভালো লোক কারা বলে তার সাথে যারা ছিল তারা তাই না ইসারা সাথে কারা যারা ছিল সবচেয়ে হাওয়ারিরা সবচেয়ে মানুষ শিয়ারা করে করছে বলছে উম্মতের মধ্যে পাঁচজন ছাড়া অথবা দশজন ছাড়া মতান্তর ওদের কেউ দুই মত আছে দশজন ছাড়া আর সমস্ত সাহাবিরা কাফের নাজ এর অর্থ কি জানেন সাহাবিদের হাতে কোরআন লেখা হয়েছে আর গ্রহণযোগ্যতা হারাইছে এরা বলে হাদিস রস উল্লা হাদিস কার মুখ দিয়ে আসছে

আর রাখলো না এইভাবে যখনই আপনি দেখবেন এইভাবে আমাদের পূর্ববর্তী উম পূর্বতী আমাদের পূর্ববর্তী জাতির সাথে মানে পূর্ববর্তী যারা চলে গেছে সার্ফেস সাথে সম্পর্ক যারা রাখবে না তারা পথ হতে বাধ্য এই জন্য উম্মত শুধু কোরআন হাদিস যখনই কেউ বলে আমরা কোরআন হাদিস মারি বললেন যে ফাহাম টাকা বুজ টাকা তোমার বুঝটা যদি হেদায়ত প্রাপ্ত হয় হেদায়ত প্রাপ্ত হইতে হয় মুহতায় হেদায়ত আল্লাহ হেদায়ত পাইতে হলে তোমাকে সলভে নীতি অনুসরণ করতে হবে তুমি কোরআন হাদিসের ব্যাখ্যা মন করা দিতে পারবে না তোমাকে অবশ্যই পূর্ববর্তীদের ব্যাখ্যা নিয়ে আসতে হবে এবং সেটা হতে হবে একদম খাঁটি সলভে সালেহীনের এর বাইরে পরবর্তীতে এসে কেউ ব্যাখ্যা একটা বের করে দিলে নেওয়া হবে না পরবর্তী কাদের রসুল্লাহ সাল্লাহাম যাদের সম্পর্কে বলেছেন সুম্মাইয়াব সুলকাদি তিন যুগের পরে মিথ্যা প্রসার লাভ করবে তিন যুগের পরে সাহাবাইকেরাম সবাই অদূর সবার কথা গ্রহণ করা যাবে তাবেইদের মধ্যে কেউ আছে আদুর গ্রহণ করা হবে কারোর কথা গ্রহণ করা হবে না দুই দল আছে কারণ তাবিংদের মধ্যে শেখা আছে গাইর শেখা আছে অর্থাৎ নির্ভরযোগ্য আছে অনির্ভরযোগ্য আছে কারণ তারা রসুল্লাসমকে দেখেন সাহাবি একরাম সবাই মানে উত্তীর্ণ তাবিংদের মধ্যে যারা সাহাবিদের অনুসরণ করবে তারা মানে উত্তীর্ণ যারা সাহাবিদের অনুসরণ করে নাই তারা মানে পড়ে গেছে যদি তাবলীনরা যারা সাহাবি দেখার পরেও মান উত্তীর্ণ হতে পারে না কেন সাহাবিদের অনুসরণ না করার কারণ যেভাবে সেইভাবে যদি কোনো এখনও যদি কোনো কেউ এখনো যদি কোনো কেউ যদি সাহাবিদেরকে অনুসরণ না করে সেও মান থেকে পড়ে যাবে এই জন্য দেখুন কোরআনে কারিম আল্লাহ তালা সোহান আল্লাহ একটা গুরুত্বপূর্ণ একটা হেদায় দিয়েছেন সুরা বাকার মধ্যে বলতেছেন ফাইন আমানু বি মিসলিম যদি তারা ইমান আনে যদি তারা ইমান আনে মানুষগুলো যদি ইমান আনে বি মিসলিম আমন মিছিল হু বহু বলে নাই শিভ বলে নাই হ্যাঁ ভুবহু তোমরা যেভাবে ইমান আছে এইভাবে পাকা দিক তাদের তো হেদায়ত আপনার আমার হেদায়ত আনতে হলে হেদায়তে আসতে হলে ঠিক সাহবা যেভাবে ইমেন আনছে সেভাবে আপনাকে ইমান আনতে হবে তারা কোনোদিন কোনো বিষয়ে আকিদার কোনো বিষয়ে তাদের মধ্যে মতভেদ পরিলক্ষিত হয়নি মৌলিক আকিদের মধ্যে দুই একটা মাসালা যেটা ছিল এটা ছিল তাদের ইস্তেহাদি বিষয় এই জন্য তারা বলেছে কিন্তু আকিদার ক্ষেত্রে তাদের কোনো মতভেদ ছিল না এর অর্থ হচ্ছে ওই জায়গায় মতভেদ করাই যাবে না বুঝার ক্ষেত্রে তাদের কিছু কিছু মতভেদ ছিল তারপরও তাদের কাছে যখন সত্য আসতো তারা সেটা গ্রহণ করে নিত একটা উদাহরণ দিয়ে আমি সেটা শেষ করব উদাহরণটা শুনে একবার নোয়াবিয়াউল আনহু আসলেন কাবার তোয়াফ করতে কাবার তোয়াফ করতে সিরিয়া থেকে আসে তিনি তখন আমিরুল মিনী তিনি তখন আমিরুল আর নোয়াবির আদিউলু হচ্ছেন এমন একজন আমির উলমিনী যে ওসমান আদিউল আহনুর পরে যার উপরে সমস্ত উম্মতে মুসলিমে এক হয়েছিল জিমত ছিল না কেন জিমত ছিল না বুঝতে পারছেন কথাটা দার উপরে সবাই একমত ছিল ই আমল জামা এই জন্য বলা হয় কারণ তার উপরে সবাই একমত ছিল হাসান যে আনু তার হাতে যখন দায়িত্ব দিয়ে দিলেন তখন সবাই একমত হয়ে গেছে তিনি আসছেন এত বড় আলেম তিনি আলেমও আবার আলেম দিন রসুল্লাহ আসলামের ওহি লেখক এবং তিনি আবার রসুলের কি শ্যালক এবং তার আলেম তাকে বলা হতো তিনি ফকি তিনি ছিলেন তার সম্পর্কে অন্যান্য সাহাবিরা বলতেন যে ফকি মহাবিয়া ফকি মহাবিয়ার জন্য ফকি অর্থাৎ জ্ঞান রাখে বুঝে কোরআন বুঝে তিনি একবার এসে ভুল কেমন হইলে দেখেন আসে সে কাবার তো করতেছে কাবার তো করার সময় কাবার চার কোন ধরে কাবার ধরার নিয়ম কয় কোন দুই কোন কোন এক কোন হচ্ছে লোকনিয়া মানি আর হাজিরা আর কোনো কোন ধরার নিয়ম নেই আমার দেশের মানুষগুলি গেলেই তো কাবার সুতা ধরে কাবার গিলাপ ধরে কাবার ওইখান দিয়ে ধরে ওইখান দিক ধরে কিছু একটা ধরে গার মাঝে মাছতে থাকে এটি কোনোটাই কিন্তু শরীর শরীর অনুমোদন করে না কেউ যদি মনে করে যে বরকত নেই সিঁড়ি খুঁজে বরকত এখানে দেখা যায় না সুনত হচ্ছে কি ধরা হাজির আসবাদা শূন্যত শুধুমাত্র বরকতের জন্য সিঁড়ি খুঁজি বরকত না এখানে কোনো এটা হলো সুন্নত শুধুমাত্র শূন্যত থেকে ধরলে শূন্যতে শখ হবে কত শূন্যত ছেড়ে দিছে কোনো খবর নেই ওখানে যাই মারামারি করে ধরতে যান ব্যস্ত হয়ে পড়ে হ্যাঁ তো দেখবেন আলাপ হলে হাল মহাবীরা যেন চার কোনার মধ্যে কাল ঘুরতে চার কোনো ধরতেছে সাত চক্করে কেউ কেন আব্বাস বললেন যে কী খবর আপনি চার কোনো ধরতেছেন কেন বলে কেন আল্লাহর ঘরের কোনো অংশ কি বাদ দেওয়া মনে হয় সুন্দর যুক্তি আসলে কি আল্লাহর ঘরের কোনো অংশ বাদ দেওয়া গেলেন বাদ দেওয়ার জিনিস নেই যুক্তি তো অনেক সুন্দর কিন্তু যুক্তি গ্রহণ করা হয়নি মহাবীর তখন ইবনাম আব্বাস বললেন লাকাত কেন ফি রাসুল্লাহ হ্যাঁ না সাবদা রাসুল্লাহর জীবন হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ রসুল্লার জীবন উত্তম আদর্শ

তখন তিনি ফিরে আসছেন কোথায় যে রাসোলা কথা দিয়ে ফিরে আসতেন কিন্তু আপনার আমার না একটা ভুল করছে করতেই থাকবো দলিল খুঁজতেই থাকবো হ্যাঁ কি করে জানেন আগে ভুল করে পরে দলিল খুঁজে আমাদের সমাজ এটা বহুত আছে দেখবেন একটা কাজ করে যাচ্ছে তো এটা করবে ওইটা করবে কেউ কেউ তো জাহিলি সমাজ বানাচ্ছে বসে বসে আমাদেরকে এরপর জাহিলি সমাজের দলিল খুঁজতেছে এরপরে আমাদের যারা ওদের সাথে চলবে জাহিল বানাই করতেছে এরপরে এক একজনে কেউ হাত বাম দিকে ডান দিকে লোক দিয়া লোকদেরকে টাকতেছে এটা তো বুঝেন এগুলি করতেছে এগুলি হচ্ছে সমাজের কারবার মনে ওরা এইভাবে তাদেরকে জাহিলি বানাচ্ছে আগে যে ভুল করছে ভুলের এখন আর এখন এটা দিয়া এখন ফিরে আসার কোনো সুযোগ নেই আরে ভুল হচ্ছে ফিরে আস ভুল হতেই পারে মানুষের ভুল হতেই পারে ভুল কার হয় না সাহেব সাহেব হাজার কাবার প্রত্যেকের কথা নেওয়া যাবে ছাড়া যাবে কিন্তু এই কবর বাসীত মোহাম্মদ রাসেল সাল্লাম সুতরাং আমরা এই যে এই 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 মানহাসটা না করলে কখনো হেদায়ত প্রাপ্ত হবে না আমরা যে কথা বলছিলাম কেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি যখনই খুদ্ আসত বারবার কথা স্মরণ করে দিতেন মাইয়াহদিল্লাহ ফুল মুখের যে আল্লাহ যাকে হেদায়ত দিবে সে হেদায়াত প্রাপ্ত ওমাই তহিদুলর্শিদা আলাহ কোলান বলেছেন রসুল্লাহ সাল্লাম হাদিজা বলছেন হাদিয়ালা আল্লাহ যদি হেদায়ত না দিকে হেদায়ত দিতে পারবে না এই জন্য হেদায়তের জন্য আপনাকে ঐকান্তিক প্রচেষ্টা চালাতে হবে আর হেদায়তের জায়গাটা খুঁজতে হবে হেদায়তের জায়গা খুঁজতে হবে হেদায়তের জায়গার জন্য এমন অবস্থা হয়েছে এখন কি জানেন বড় বড় সমাবেশ হুম বড় বড় সমাবেশ কেন যান হেদায়তে খুঁজতে যান কি জন্য যান আর কোনো তো কারণ নেই আচ্ছা হেদায়তের জায়গা না কিন্তু হেদায়ের জায়গা কোথায় আল্লাহ তালে বলছে মাই মাই ইয়াহ দিল বল মুহূর্তে আল্লাহর কাছে হেদায়ত চাইতে হবে কোরআন হাদিস পড়তে হবে সলফে সালেনি জীবনী জানতে হবে এবং তাদের তাফসি তাদের ব্যাখ্যা নিতে হবে তাদের ব্যাখ্যার বাইরে নিজের মন গড়া কোনো ব্যাখ্যার দিকেও গ্রহণ করে তাহলে সেটা কোনো হেদায়ের পথ দেখাবে না কোনো দিন এই জন্য রসুল্লাহ সাল্লাম বারবার এটা স্মরণ করে দিতেন যে যে আল্লাহর কিতাব হচ্ছে উত্তম উত্তম আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম উ আল্লাহ কিতাব হচ্ছে উত্তম কথা মোহাম্মদ আল্লাহাম উত্তম আদর্শ আদর্শ এবং কথাতে পার্থক্য কী আদর্শ যিনি কথাটাকে বাস্তবায়ন করে দেখাবেন বাণীটাকে বাস্তবায়ন করবেন তিনি হচ্ছে মোহাম্মদ আসলাম একটা কোরআনের অর্থ বুঝার ক্ষেত্রে আপনার পার্থক্য দেখতে পারেন পার্থক্য হয়ে দিতে পারে সেটা মোহাম্মদ আলুসাল্লাসম যেভাবে সেভাবে বুঝতে পারবে নিজের মতো বুঝতে পারবেন না নিজের মতো বুঝার নমুনা জানে আচ্ছা শোনে নমুনা একবার এক কোরআনই ফেরকার এক এক লোকে আমার সাথে ওই ইন্টারনেটে আসছে তো আমি তাকে বললাম যে আপনি সালাত কীভাবে আদায় করেন তা বলছে আকিমুসালাহ আমরা সৎ কীভাবে আদায় করেন তো বলতেছে যে কেন আল্লাহ বলছে ওয়ারকা ওয়াস দুইটাও করি রুকু শৈদ করি আর রুকু কাকে বলে বাকা হওয়ার না বাঁকা হওয়ার শুধু শৈদায় শুধু বলতেছে না আমাদের তো একটা মজলিস আছে এবার দেখেন শূন্য থেকে দূরে সরে কেমন এখন তার মজলিসটা আমার নির্ধারণ করে মানে তাদের একটা ইয়ে আছে বৈঠক মানে হ্যাঁ খ্রিস্টানদের যেমন একটা আছে না একটা সিদ্ধান্ত নেয় তারা কটা বসে তাদেরও একটা মজলিস বসে সিদ্ধান্ত নেয় যে এটারে কী করতে হবে এটারে কী করতে হবে অর্থাৎ আল্লাহর রসুলের বাণীকে যখন তারা এক পাশে এক পাশে ছেড়ে দিল তখন তারা তারা শুনে কীভাবে করতে হবে কোরআনের ব্যাখ্যাটা তো দেখতে পারল না আল্লাহ তালা কোরআনে কেরিমি বলেছেন আতু জাকাত জাকাত দাও জাকাত দাও তখন এক সাহাবি এটা সাহাবির সঙ্গে ঘটনা এক সাহাবীর কাছে এক লোক বলছে সাহাবি বলতেছেন জাকাত এইভাবে হাদিসিয়া এইভাবে বলতে হবে তখন এক লোক এসে বলতেছে আমাদের কোরআন দিয়ে ধরে দে তখন সাহাবি তাকে কেমন শব্দটা কঠিন বলছে বলছে গর্দ কেন তুমি কোথায় জাকাতের কি কোরআনের কোথায় খাত কোথায় পেবে তুমি জাকাতের কয়টা কতটুকু জাকাত কোথায় ভেবে তুমি এটা প্রশ্ন করেছো কোরআন বুঝতে হলে তোমার হাদিস লাগবেই কোরআন শুধুমাত্র একা বোঝা সম্ভব নয় কখনো সম্ভব না হাদিস লাগবেই কোরআন বুঝতে হলে তোমার হাদিস লাগতেছে তাহলে তুমি একা একা চলতে পারবে না তোমার হাদিস নিয়ে তোমাকে সাথে এবং বুঝার জন্য রসুলের শুদ্ধ হাদিসটা তোমাকে আমল করতেই হবে সুতরাং এই ব্যবহারে তুমি যতই বাড়াবাড়ি করবা তুমি তত বিভ্রান্ত হবা তাহলে বোঝা গেল যে এই অলোকগুলো কি করবে যখনই কেউ কোরআন এবং সুন্নাকে সলভেসানু বুঝের বাইরে গেছে তখনই পদম্রষ্ট হয়েছে শিয়ারও তাই হইসে খারেজিরা তাই হিসেবে খারেজিরা কেউ জানে ইনুল হুক মৈল্লা লিল্লা খারেজির কথা হইল ইনুল হুক মৈল্লা লিল্লা বিদান দিবে আল আল্লাহ বিধান দিবে কথা তো সুন্দর আল্লাহ বিধান দিবে কথা সত্য না লাহুল আল্লাহ খাল কোয়াল আমর বিধান দেওয়ার মালিক আল্লাহ কোনো সন্দেহ নেই কিন্তু গালে মাত্র হক কিনে দেবে আলবাহতের হক কথা কিন্তু বাতিল উদ্দেশ্য নিয়েছে হক কথা কেন বাতিল উদ্দেশ্য নিয়ে জানে তারা উদ্দেশ্য হইল যে এয়ার যুদ্ধ জামালের যুদ্ধ বা সিফিনের যুদ্ধ এখানে তো যারা হেরে গেছে ওদেরকে গণিমত হিসেবে আমাদের দেওয়া হলো না কেন গনিমতের মাল দেওয়া হলো না আলিয়া যেন যতই বলেন যে মুসলমান মুসলমান যুদ্ধ হলে হয় হয়নি মুসলিমরা হানাহানি এটা মারা এটা গনিমত হয় না এটা কি হয় এটা এস্রাহ করতে হয় যুদ্ধ করে এখানে ঠান্ডা করতে হয় সবকিছু এখানে যুদ্ধ তো হয়ে যায় যুদ্ধ না হলেও তো আলহামদুলিল্লাহ যুদ্ধ হলেও যারা বিদ্রোহী তাদেরকে ঠান্ডা করতে আল্লাহ কোরআন বা তিতা হাতে তাফিয়া ইলা আমরিল্লা ওকে দিকে বলে আল্লাহ আমর দিকে আসতে বলেছে হাতা তাফি ইলে আল্লাহ আমর দিকে যেন একসাথ হয় একমত হয় আল্লাহ নির্দেশে তো এখানে তো এটা আসবে না ওটা বুঝে না তখন আবদুল্লাহ আব্বাস সাদু আমাকে পাঠাইছে তুমি যা কিছু বুঝো আব্দুল্লাহ সুন্দর করে বুঝাইলেন শোনো আচ্ছা তোমাদেরকে আমি এখন গনিমতের মান দিলাম আচ্ছা তোমাদের কে আছে তোমাদের মাকে নিবে গনিমত হিসাবে বলে অসম্ভব মাকে কেন গণিমত হিসাবে নাওজবিল্লা মা বুঝছেন তো আয়সারাদি আল্লাহা মানে আয়সারাদি আল্লাহকে কে নিবে আউজ নাওজব আমরা এটা বলিনি তুই তুই কথা একটাই তো হলো মুসলিমরা হানা মুসলিমদের মারামারি হলে কখনো সেখানে কি হয় না গণিমতের প্রশ্ন আসে না তোমরা তো বোকামি করতেছ এক তৃতীয়াংশ ফিরে চলে আসছে একটা একটা করে তিনি উত্তর দিয়েছেন তো এদের কি সমস্যা ছিল বুঝে ভুল করেছে কোথায় কোরআনে কারিমে এবং রসুল আসলামের হাদিসকে বুঝতে ভুল করেছে এই জিনিসটাই বেশি আজ প্রত্যেকটি ফেরকা যারা হয়েছে দল যারা হয়েছে প্রত্যেকটি গোষ্ঠীভুক্ত যারা হয়ে গেছে ইসলামের থেকে বেশিরভাগই যখনই সালবে বুঝ থেকে নিজের বুঝটাকে প্রাধান্য দিয়েছে তখনই এই হয়েছে এই জন্য আল্লাহর বাণী হচ্ছে সবচেয়ে সত্য আর রসুল্লাহ সাল্লা সাল্লাম বা আদর্শ হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ এই আদর্শের বাইরে আজ আমাদের সমাজে যারা আসছে সব বিভ্রান্ত হচ্ছে বিভ্রান্ত হচ্ছে বেশিরভাগ মানুষকে আমরা যারা বেশি পড়াচ্ছি বেশি পড়াচ্ছি কিরকম জান আপনার ছেলেকে আপনি পড়াচ্ছেন দিন পড়াচ্ছেন শহীদ পড়াচ্ছেন বড় হইলে দেশের বাইরে পড়াচ্ছেন দেশের বাইরে কোথায় পড়ে যান যদি কোনো অ্যালাবিং কোনো কান্ট্রিতে পড়তো বা তাহলে বলতাম যে আলহামদুলিল্লাহ কোনো হাদিস পড়তেছে এমন জায়গা থেকে একটা ডিগ্রি নিয়ে আসছে যদি ডিগ্রি আনতো সে বিজ্ঞানের উপরে বা পাতার উপরে কোনো কিছুর উপরে বানাইছে একটু একটা হ্যাঁ সাবান কীভাবে বানাবে অথবা মোবাইল কীভাবে একটা কথা ছিল যে এটা একটা দুনিয়ার জিনিস দিনের ডিগ্রি আনতেছে কাপেদের তার থেকে থেকে যাক দিনের ডিগ্রি আনতেছে হারবার থেকে দিনে ডিগ্রি ইহুদির থেকে নাসারদের থেকে দিনে ডিগ্রি নিয়ে এসতেছে দিনে ধর্মের ডিগ্রি নিয়ে দিনে মানে ইসলামিক ডিগ্রি নিয়ে এসেছে ওরা কী আনে দেন ওদের অন্তরে শতক্ষণ পর্যন্ত সন্দেহ না ডুববে অতক্ষণ পর্যন্ত আপনি ডিগ্রি দেবে না অতক্ষণ টুকু দিবে না আমার এক বন্ধু বলছে যে সে মদিনা ঘুরছিলো আগে এর ফলে সে লন্ডন গেছে তার একটা বিষয় দিয়েছে এটার মধ্যে লিখবা সে দেখছে যে এটার মধ্যে লেখা অর্থ হচ্ছে ইসলামের ইসলামিকপুর ব্লেম দেওয়া সে বলতেছে আমি এটা লিখবো না তোর তোর ডিগ্রিও দেবে না তোমাকে তো তোমাকে ডিগ্রিও দেবে না চিন্তা করে দেখ বেশিরভাগ ওই দিন বিক্রি করে ডিগ্রি কিনে নিয়ে আসে দিন বিক্রি করে ডিগ্রি কিনে নিয়ে আসে কারণ এরা ইয়া হারাই ফেলছে পূর্বসূটি এখন তারা যেখান থেকে সেখান থেকে তারা ইয়া নিতেছে তো দিনের এদের আদর্শ হারাই ফেলছে আদর্শ হচ্ছে মোহাম্মদ রসুল্লা সাল্লাহাম যেখান থেকে আদর্শ নিয়ে দিন নেওয়া দরকার সেখান থেকে না দিয়ে অন্যখান থেকে নিচ্ছে এই জন্য আমাদের যুব সমাজকে আমাদের বৃদ্ধদেরকে আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্মকে সবাইকে তৈরি করতে হবে যে আদর্শ কিন্তু ছাড়া যাবে না আদর্শচ্যুত হওয়া যাবে না তুমি যত বড় পণ্ডিতে হও না কেন যদি রসুলুল্লা সাল্লা তোমার আদর্শ মানতে না পারো সব জায়গাতে তাহলে তুমি কিন্তু ইমালা থাকতে পারবে না আর তোমার দ্বারা কোনো দিনের উপকার হবে না দুনিয়ারও কোনো কাজে লাগবে না এটা তথাকথিত হও তুমি একটা বড় ডিগ্রিদারি হবা অনেক কিছু তোমাকে অনেক সব মনে করবে দুনিয়াতে হচ্ছে কিন্তু এই আলম আল্লাহর পছন্দ আইল নয় আল্লাহ সুল্ল্লা সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহিন আল্লাহ আমি এমন আয়লেম থেকে আপনার আশ্রয় চাচ্ছি যে আইলগুলো উপকার করে না এটা কোনটা জানেন তথাগত দর্শন তথা দিন বিরোধী আয়লেম এগুলি কোনো উপকার করে না হ্যাঁ দিনের খাদে হতে পারে সেটা করতে পারেন আপনি দিনের খ্যাদমত করতে পারেন সেটা আপনি জানতে পারেন দিনের খ্যাদমত করতে পারেন বিল্ডিং বানানো নিষেধ নেই বিল্ডিং বানাচ্ছে কিন্তু বিল্ডিং যদি দিন বিরোধী হয় ছবি দিয়ে বানাই ফেলে একটা কিছু একটা হ্যাঁ অথবা কোনো খারাপ কিছু দিয়ে দেয় তখন তো গুণ হলো দিনের খাদম হতে হবে। কিন্তু দিনকে বিক্রি করে না দিনকে বিকৃত করে নাও দুইটাই না কোনোটাই করা যাবে না আল্লাহ তালা কোরআনে কেন বলেছেন ইয়ার্লাম হায়াতিনা ওহুম আনিল আখরা তখন গা দুনিয়ার জীবনের অনেক কিছুই তারা জানে রূপ তারা জানে কিন্তু আখরাত সম্পর্কে তারা গাফে না আখরাত সম্পর্কে তারা গাফে দুনিয়ার জীবনে অনেক কিছু তারা জানে বিমান বানাবে হেলিকপ্টার বানাবে হ্যাঁ তারপরে আরও কত কি বানাই ফেলবে তাই না অস্ত্র বানাচ্ছে সম্পর্কে তারা গা ফেল এটা কখন বলছে বলছে ওই সময় এটা বলেছে ঠিক ওই সময় আল্লাহ বলছে যে ইমান আনার বিষয়ে একটা বড় কারণ হচ্ছে তাদের কাছে যেটা আছে এটা নিয়ে তারা অহংকারে করতেছে আজও তারা তারা এইভাবে শিক্ষিত হয়ে গেছে একটা বিরাট সমাজ ইউনিভার্সিটির টিচার কলেজের টিচার অথবা কোনো বড় বড় ইনস্টিটিউট টিচার বা কোনো পরিচালক এরা অহংকারে ফেটে পড়ছে এরা আল্লাহ দিন শিখতে রাজি নেই এদের কাছে এটা আছে এটা বিরাট কিছু আপনাকে বরং বলবে যে ও কুর ব্যাংক অথবা হ্যাঁ অথবা গর্তের মধ্যে আসে বের হইতে পারে নাই এখনও সে এর মধ্যে আসে একটা হ্যাঁ এখনও কেউ কত এটা নাম দিয়েছে কি জানেন কয়ে যে এখনও এখনও তার আকল খোলে নাই বিবেক খোলে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের নাম দিবে অথচ আপনারটাই হচ্ছে সত্য আপনার এটা নষ্ট হয়ে গেলে আপনি আর ফিরে পাবেন না কিছু জিনিস একবার নষ্ট হলে আর ফিরে আসে না এই জন্য কান্নাকাটি করতে যারা গেছে যে ইমান আসতেছে না ইমান আসে না কারো কারো চেষ্টা করলে ইমান ফিরে আসতেছে না কারণ সে একবার নষ্ট করে ফেলছে ইমানের মূল জায়গা একটা যেন হায়া যেন হায়া ইমান এই যে হায়া লজ্জা এই মান একটা নারী যদি একবার হারিয়ে ফেলে না এই নারীর কাছে তখন কিছুই মনে হয় না মনে হয় সব কিছু রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে তার সমস্যা হয় না বাজারে গল্প করতে পারে খটখট কথা বলতে পারে কিন্তু যে ব্যক্তি যেই নারী লজ্জা আছে সে কথা বলে না কেন কথা বলে না যেমন তার কাছে ইমানও আছে এর রসল্লাহাল্লা এই জন্য বলছে আমার হায়া খাইরুন কুল্লু এই লজ্জাটা পুরোটাই ভালো কারণ ইমানের অংশ যেহেতু ছত্রুর ইমান আর হায়া ইমান বলছে রসুল্লাহ সাল্লাহসালাম যে এটা একটা উদাহরণ দিচ্ছি আপনার সন্তানদেরকে আপনার মেয়ে আত্মীয় স্বজনকে যদি আপনি ইমানের উপর টিকিয়ে রাখতে হয় অবশ্যই তাকে আদর্শটা ঠিক করে দিতে হবে যে মহম্মদুর রসুল্ল সাল্লাহ আসালাম তিনি হবেন আদর্শ তার অনুসারে যারা যতটুকু অনুসরণ করছে তারা আদর্শ হইতে পারে বুঝছেন তো তার অনুসরণ করলে আদর্শ হবে তার অনুসরণ না করলে আদর্শ হবে তার ছেলে হইলেও তার বংশের কেউ হইলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহামের বংশের কেউ হয়েছে আজকাল তো বংশ দিয়ে বিচার হচ্ছে জানেন তো আউ্লাদ রসুল আউলাদ রসুল দিয়ে তো এখন সবকিছু দেখা হচ্ছে আমরা কারো বংশের মধ্যে ফ্রণ কাটছি না হ্যাঁ আউলাদুর রসুল হতেই পারে হোক কিন্তু রসুল্লাহ ইসলাম বলেছেন রসুল্লাহ সাল্লা স্পষ্ট বলে দিয়েছেন মান বক্তু কারো আমল যদি কোন তাদের পিছিয়ে ফেলে নসব তাকে আগিয়ে দিবে না আমল পিছিয়ে ফেলছে নসব তাকে আগিয়ে দিবে না বুঝতে পারছেন অর্থাৎ আমলের কারণে আপনি পিছিয়ে গেছেন নসবের কারণে আগে দিতে পারবেন না ইসলাম এই জন্য আক্রমণ আতকা কম বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে যে ব্যক্তি তাকওয়ার দিকে বলে না কোন বংশের লোকেরা বলি কোরআশি হয়েও আবুল হাব কোথায় যাবে জাহান্না আর আফ্রিকান হয়েও বেলা যেন কোথায় যাবে জান্নাতে খেয়াল করছেন সুতরাং এটা কোনো ইসলামের দিকে তাকওয়া হচ্ছে বড় মূলনীতি এখানে আউলাদের রসুল কোনো মূলনীতি না আউলাদ রসুল হইলে আমরা সবাই আউলাদুর রসুল কেন জানেন আমরা সবাই আদম সন্তান হ্যাঁ আদম কি নবী আমরা সব নুয়ের সন্তান নু তো আসুক আমরা সব আওলাদের রো কোনো সন্দেহ নেই হ্যাঁ ওইটা দেখেইয়া আমাদের দেশে আসা ওরা সৌদি আরব থেকে তখন তারা কেন আসে জানে জানতে হবে সৌদি আরব শেখ হোসেন মোহামুদিন আবদুল হাব যখন তার দিয়ে অভিযান চালায় এই লোকগুলি ওই দেশ থেকে পালাই পালাই আসছে আসিয়া এই দেশে আসিয়া পীর হয়েছে বসতি স্থাপন করছে বুঝছে তো এরা এখন তো আমাদের দেশে তো সবসময় আগে পূজা করছে ঠাকুরের এখন পীর পীর পীরের পূজা তো এই মানুষগুলি এটা বক্ত হয়ে গেছে যে হা ব্যক্তিভূজার যে ব্যক্তি ব্যক্তিভূজার চলে গেছে আর মানুষ এখন সে তো মানুষ আওলাদুর রসুল দেখলে পাগল হয়ে যায় তার এলমি যোগ্যতা কী আছে হক কথায় বলে কিনে দেখার কোনো সুযোগ নেই আওলাদের রসুল দিয়ে চলতে এসেছে আউলাদ রসুল দিয়ে কোনো বিচার হয় না বিচার হবে কি দিয়া হক দিয়া হক মানলে সে যেই হোক না কেন তার কথা গ্রহণ করা হবে হক না মানলে সে তত বড় ব্যক্তি হোক না কেন রসুলের কোনো রসুল একবার এক সাক্ষাৎ অধস্তন বংশধর হলেও গ্রহণযোগ্য তার কথা গ্রহণযোগ্য হবে না কারণ হক হইলে বড়ো কথা হক হচ্ছে বড়ো কথা এই জন্য দেখেন সুখান আল্লাহ এটা উদাহরণ দিই আমির মেন ওমর আমিরুল আমি আব্দুল মালিক রহম আব্দুল মালিক একবার ডাকলেন আব্দুল মালিক একবার ডাকলেন যে মক্কার ফকি মদিনার ফকি সব জায়গার আলেম দেখে নিয়ে আসো যখন আলেমদেরকে নিয়ে আসা হলো তখন দেখলো যে সবগুলি হচ্ছে দাস সবগুলি দাস বড় বড় আলেম সবগুলি দাস দাস বুঝলেন দাস শ্রেণী অর্থাৎ যারা এক সময় বাপমা যুদ্ধ করতে তাদের যুদ্ধ দরিয়ান ছিল বিভিন্ন যুদ্ধের মধ্যে তাদের সন্তান রায়গুলি এরা সব বড় বড় আলেম আব্দুল মালিক রাগ করে বললেন যে তোমাদের কারো কি সন্তান হয় না এরাই এরাই আসলো করতে গিয়ে তোমাদের সন্তানটা কোথায় গেল আরবদের কি কোনো সন্তান হয় না তখন একজন দাঁড়িয়ে বললো রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম বলেছেন ইন আল্লাহ ইয়ার পাল বিহাদা কোয়ামান ইয়াদা বিহারিম আল্লাহ তাআলা এই কোরআন দিয়ে বহু মানুষ কুকুর উঠাবে আর অনেককে নিচে নামাই দিবে এরা কোরআন পড়ছে জানছে হক জানছে এরা হাদিস পড়ছে জানছে হক জানছে বলতেছে এদের দিয়ে আলো উপরে উঠে দিচ্ছে আর তোমাদের বসে ঘরের ভিতরে সব ব্যবসা বাণিজ্য যদি তোমরা আসো তোমাদের সন্তানরা ব্যবসা দুনিয়া নিয়ে আসে এই জন্য তাদের উপরে উঠতে পারেনি এটা হলো তোমার সমস্যা এই জন্য দুনিয়ার বুকে ওই ব্যক্তি উত্তম যে এরা সুল্লা অনুসরণ করবে আনুগুল্লাহ সাল্লাহ আসলামকে আদর্শ মনে করবে আদর্শ হিসেবে গ্রহণ করে নিবে এবং সে আদর্শ গ্রহণ করার ক্ষেত্রে সলবে সালেহীনকে সাথে নিবে যে ওদের মতো ওরা যেভাবে ইমার আনছে সেইভাবে ইমার তাই বিমিসলি মা মন তুমি যেভাবে এরা ইমান আনছে সেভাবে যদি ইমান আনো বা কাদি তোলে হদায়ত প্রাপ্ত হবে আল্লাহ আমাদেরকে বুঝার এবং দান করুন ও আকামু আলম আসসালামু আলাইকুম বরহমুলি ববরকাত